हेलो जॉनी ताई, जॉनी ताई, हेलो 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 जॉनी ताई, जॉनी ताई, हेलो 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 ए लेडीज तो दिए गेन आज से क्या Harigam Ananta Narayana Hari Ananta Nara Hari Ananta Narayana Hari Hari Ananta Narayana Hari Gaure shoke Nadiyar chane gaure hore ekbare shoke नदियाँ ने चने गोबरे भरे यार बारे शोके सिया कोई तेरा ना निधि यार बारे शोके हेलो 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 गदा धारे ने प्राण बदोवा यार बारे शोके शाने से तुम्हारे गुण कीर्तन तुम्हें कराऊंगा शाही Keep up.
করি করুণা করে এই আশ্রয়ে তোমারই গুণ কীর্তন তুমি করো প্রভু একবারে সুখে তোমার সব সাউন্ড বাইরে ভিতরে কিচ্ছু নেই আমি যা গাইছি আমি শুনতে পাচ্ছি জনিতা হানিতাই হাগবুর বলে এসে নাই পাওয়া হানিতাই হাগবুর বলে এসে নাই পাওয়া জগজন উদ্ধারিতে
তারা ঘরে ঘরে নাম বিলায় রোজে কানাই বলাই ও সে গৌরী নিতায় নদীয়া জগজন ও ধরিতে তারা ঘরে ঘরে নাম বিলায় বুঝে ব্রহ্মণ কিবা চণ্ডাল তাদের হাত ধরে পার করে দেয় সেই ব্রজনা ভজন সংকীর্তনে কপিতর কমলায় তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবার যুগ ধর্ম পাল বন্দে জগত প্রিয় কর করুণা অবতার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমে ব্রহ্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাল গোপেশ গোপিকা কন্দ জয় জয় রাধা কুন্দ নমস্তু শোভানি সুতঙ্গি দেব তন নমামি হরি প্রিয়ে জয় রূপ সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন না সবে বংশা কল্প তরুঘর্ষ কৃপা সিন্ধু ভাই বচ পতিতান পাবন বৈষ্ণবী ভনবায়
আমার চৈতন্যের ঘনতির তার অমৃত লহরি প্রেমানন্দে মদন হরি সবাই বলে হানিতাই গৌর হরি 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 হ্যালো 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 কোনো আওয়াজ নেই দেখেছো হ্যালো জয়নিতাই আমার তো বাইরেও আওয়াজ নেই জয়নিতাই জয়নিতাই জয় গুর্জর অথেশ্যাম জয় অথেশ্যাম জয় নিতাই জয় গৌর জয় অথেশ্যাম জয় অধে মহিটার অপ করতো জয় নিতাই জয় নিতাই জয় গৌর জয় অধে জয় অথেশ্যাম এটা দিয়েছ জয় নিতাই সমবেত গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত মণ্ডলী উপস্থিত সকল সদগুরু বৈষ্ণবের চরণে জানাই শত শত কোটি দণ্ডবত প্রণাম জয় নিতাই জয় নিতাই জয় নিতাই ওটা বন্ধ করে রেখেছো কেন জয় নিতাই জয় গৌর জয় অধেশ্যাম জয় অধে জয় অধেশ্যাম ভেতরে আসছে না সাউন্ড জয় নিতাই জয় গৌর জয় অধেশ্যাম জয় অধে জয় নিতাই হ্যালো 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 জয়নিতাই 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 হ্যালো 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 জয়নিতাই জয়নিতাই হ্যালো 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 বাবা রে হ্যালো হ্যালো সাউন্ড সেট করতে পারে হ্যালো জয়নিতাই 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 হ্যালো হ্যালো জয়নিতাই মাইকের সাউন্ড হতে পারে কিন্তু আপনাদের সাউন্ড তো তার থেকেও বেশি দেখছি এত গল্প করেন হ্যাঁ আমি করলে তো গল্প বন্ধ হবে সে জানি কেন করো হরিবাসরে কেউ কথা বলে এই যে কীর্তন শুনতে বসেছ এটা কিন্তু ভজনের ঘর মাথায় রেখো আমি কীর্তন করছি এটা আমার সেবা করো আর তোমরা আস্বাদন করছো তোমাদের সেবা করো এই সেবার মধ্যে যদি আন কথা প্রবেশ করে তাহলে কিন্তু সেবায় ব্যাঘাত হয় এই মুহূর্তে আমরা সবাই ভজনের ঘরে বসবো এমনিতেই তো হয় না ভজন যদি হরি কথা আস্বাদন করতে করতে কিঞ্চিৎ ভজন করা যায় বাবা তেসো সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলো নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল এবার উলুধ্বনি দাও জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই হ্যাঁ এবার এসছে দেখি বল জয়নিতাই হ্যালো এটা আবার দাও হ্যালো হ্যালো জয়নিতাই জয়নিতাই দেখো আমরা সুরের গায়ক তো যদি
সাউন্ড ভালো না হয় আমরা সেই সুর যদি না দিয়ে যেতে পারি আমাদের আক্ষেপ থাকে গোরাই অনুরাগে হে দেখো দেখো নয় আয়া নয়নি ধারার আয়া গোরাই অনুরাগে মোর পরাণ কাতরে নীরবে ছল ছল আবার রাখি জল ঝোরে শ্রীধাম নদিয়া নবদ্বীপ নবদ্বীপের এক নাগরিক আর এক নাগরিককে ডেকে বলছে তার আগে বলো তো আজকের নবদ্বীপ কোন জায়গাটা যেখানে তোমরা সবাই বসে আছো নবদ্বীপের আর একটা নাম আছে নবদ্বীপের আর একটা নাম হলো গুপ্ত বৃন্দাবন কেন বললেন গুপ্ত বৃন্দাবন গুপ্ত ধনটাকে আমার গৌরহরির সঙ্গে করে নিয়ে এসেছিলেন বলে খুব মন দিয়ে শোনো আমার কথাগুলো সেই গুপ্তধনটা কি গৌর দর্শন করেছ গৌরহরিকে দেখতে কেমন হ্যাঁ গো মাইনা গৌরহরিকে দেখতে কেমন বৈষ্ণব মহাজন কলম দিলেন মাথায় চাচুর চিকুর কেশ আমার মতন কেশ নয় সুদীর্ঘ ললাট সুকোমল তার নয়ন জীর্ণ ফলের নাই অষ্ট দুটি মুক্তা পাতির নাই দন্তগুলি কদলী বৃক্ষ সমজার চরণ আর সর্বাঙ্গটাকে বারে কাঁচা সোনা দিয়ে মোড়া
তো সেই রূপে যদি কেউ একবার নয়ন দেয় সে কি রূপকে ভুলে থাকতে পারে সাধারণত দেখবেন ওই যে মন্দিরে যে বিগ্রহ দাঁড়িয়ে আছে ওটা কেউ নির্মাণ করেছে তৈরি করেছে সেই বিগ্রহ দর্শন করলেই অনেকে থাকতে পারেন না যারা ভজনশীল মানুষ ভাবরাজ্যের মানুষ ওই বিগ্রহ দর্শন করলে নিতাই গৌরীর বিগ্রহ আমার রাধা গোবিন্দের বিগ্রহ দর্শন করলে তাই তারা সহ্য করতে পারে না আর সত্যিকারের যদি কেউ গৌর দর্শন করে না জানি তার দশা কেমন হবে ভাবার বিষয় একজনের তৈরি করা বিগ্রহ দর্শন করলে যদি এই দশা হয় সাক্ষাৎ যদি কেউ গৌরহরি দর্শন করে না জানি তার দশা কেমন হবে গৌরহরির আমরা বহিরঙ্গটা দর্শন করি ওপরটা কেমন রাধারানীর অঙ্গবর্ণ যেমন আমার গৌরহরির অঙ্গবর্ণ ঠিক তেমন কিন্তু ভেতরটা তো দর্শন হয় না হয় কি কিন্তু ভেতরে যে একজন বসে আছেন গোবিন্দের ওপরে রয়েছেন এই এতক্ষণে এলো মনিটার আবার চলে গেছে মনিটার না দিলে সুখ হয় আমি যা গাইছি আমি যদি বুঝতে না পারি তাহলে কি পাবলিককে কি বোঝাবো এমন কিছু করার নাই এটা নিয়ে সময় নষ্ট করলে তো শ্রোতা থাকবে না বাবা তো গৌরহরির বহিরঙ্গটা দর্শন হয়েছে কিন্তু অন্তরঙ্গটা দর্শন হয় না অন্তরঙ্গ দর্শন করতে পারে কারা যারা ওই চরণে দাসত্ব গ্রহণ করেছেন আমার মতো নধম পারবে না দর্শন করতে এটাই হচ্ছে গুপ্ত ধন যেটাকে নবদ্বীপের মাঝে আমার গৌরসুন্দর সঙ্গে করে নিয়ে এসেছিলেন তাই বললেন গোবিন্দের গো রাধারানীর রা তাই নিয়ে তৈরি হলো আমার সোনার গোড়া তো সেই গৌরূপী নয়ন দিয়ে নদিয়ার এক নাগরী আর এক নাগরীকে ডেকে বলছে এখানে বলি গাইব ভক্ত লীলায় কিন্তু রূপের কথা একটু আলোচনা করতে হবে পরে রাস কারণ দেখবেন লেখা আছে ভক্ত লীলা আমাকে জিজ্ঞাসা করেছিল দাদা কি লীলা হবে তাই বললাম যা কিছু একটু লিখুন তবে আসর না দেখে তো লীলা বলা যায় না কারণ হয়তো আমি একটা মন থেকে বলে দিলাম এসে দেখলাম এই আসরের জন্য ওটা প্রযোজ্য নয় এরকম হয় তো শ্রোতা দেখবো তারপরে তো গাইব সেই হিসাব করে বলেছিলাম যে লিখে দিন ভক্ত লীলার কথা তো যাই হোক আরে ঠিকই তো ছিল আবার এখানে নিয়ে এলে কেন আসর কেন নষ্ট করছো বাবা জয়নিতাই জয়নিতাই এই করো আর আমি মাথায় বাড়িয়ে দিই কি করব নাগরী কাদের বলে আপনারা কি জানেন নাগরী কাদের বলে হ্যাঁ গো বাবা নাগরী কাদের বলে গো আমি বললাম নদীয়ার এক নাগরী আর এক নাগরীকে ডেকে বলছে তা নাগরী কাদের বলে সাধারণত আমরা জানি রমণী বা নারী যারা তাদের বলা হয় নাগরী তাই তো কিন্তু বৈষ্ণব মহাজন কিন্তু সেই অর্থে নাগরী বোঝালেন না বলে নাগরী তারাই যারা আসল নাগরের চরণ দুটো সেবা করেছে সেখানে পুরুষও হতে পারে সেখানে নারীও হতে পারে মাথায় রাখবেন বৈষ্ণব শাস্ত্রে আছে এ জগতে একজন মাত্র পুরুষ আর বাকি সকলে নারী এখন যদি আপনি বলেন আমি জিন্সের প্যান্ট আর শার্ট পরে এসে বসেছি দাদা আপনি আমাকে নারী বানিয়ে দিলেন গোপী অনুগত প্রাণ ছাড়া কখনো কৃষ্ণ ভজন হয় না
মঞ্জুরি কাদের বলে জানো এগুলো ভজনের কথা এগুলো শোনার মানুষ পাওয়া যায় না এখন এই যে কৃষ্ণ ভজন করে যারা সেবার কাজ করে কেউ যদি সেবা করতে করতে ভাবে যে আমি একজন পুরুষ তাহলে সর্বনাশ সদা সর্বদা ভাবতে হবে আমি একজন নারী আমি একজন গোপী এই মঞ্জুরি ভাবাপন্ন না হলে কখনো কৃষ্ণ ভজন হয় না গো আমি তত্ত্ব বলি কিন্তু আমার তত্ত্ব আলাদা বাবা আমি বৈষ্ণব শাস্ত্র বাদে কোনো তত্ত্ব আলোচনা করি না কারণ মানুষকে আনন্দ দিতে গিয়ে মহাপ্রভুর হৃদয়ে নিরানন্দ হবে এমন কাজ জীবনে করব না বাবা এখন তো সেটাই হচ্ছে কি আর করা যাবে রাধারানী যারা চরণ সেবা করেন তাদের বলা হয় সখী আর সখীদের যারা চরণ সেবা করি তাদের বলা হয় মঞ্জুরি আপনাদের মনে আছে শ্যামানন্দ প্রভুর কথা তার আগে বলো সনাতন ধর্ম মানে কি এই যে আমরা বলি সবসময় সনাতন ধর্মের মানুষ সনাতন ধর্ম মানে কি সনাতন মানে যা চিরন্তন সত্য যা ছিল যা আছে যা থাকবে তুমি ছিলে না আমি ছিলাম না আমরা কোন সুকৃতির ফলে হয়তো মানুষ হয়ে এসেছি আবার আসবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই এই যে একবার মানুষ হয়ে বসে আছি আবার মানুষ হবো তার কোনো গ্যারান্টি আছে যা আমাদের অবস্থা আবার ভগবান মানুষ করে পাঠাবে আমি তো চিন্তা করি মোড়ে রাস্তার কুকুরও হয়তো হবো না মানুষ তো দূরের কথা যা ভজনের অবস্থা সনাতন ধর্ম মানে চিরন্তন সত্য আর আমরা মিথ্যার আশ্রয়ে প্রতিনিয়ত বেশি নেই মিথ্যা বলি না বাবা আর ফোন হওয়ার পরে তো আরো মিথ্যা বেড়েছে যদি থাকেন ভাঙনে বলে বসবেন আছি ঘটকপুকুর মানে অহেতুক মিথ্যা কথা কিন্তু সনাতন ধর্মে কখনো মিথ্যার আশ্রয় নিতে নাই তাতে আমার ক্ষতি বই লাভ হয় না তো মহাপ্রভু অপ্রকট হওয়ার পরে অপ্রকট মানে এখানে খাবার প্যান্ডেল নাকি সর্বনাশ ওই জন্য এদিকে খাবারের ক্যাচাল ওই জন্য আমি সুস্থ পরিবেশ চাই সবসময় জয় নিতাই গৌর হরি বল খাবার দুটোই খাচ্ছ সারাদিন ধরে খাচ্ছ ওটা খাবার এটা খাবার নয় ওটা খেলে পেট ভরে আর এটা খেলে অন্তর ভরে ওই খাবার এখন খাবে আমার সকালে ঠিক খিদে পেয়ে যাবে আবার সকালে খাবে দুপুরে ঠিক খিদে পেয়ে যাবে আবার দুপুরে খাবে সন্ধ্যায় ঠিক খিদে পেয়ে যাবে টাইমে টাইমে খেতে হয় আবার দুই একজন খিদে সহ্য করতে পারে না আবার সন্ধ্যা মেলায় যদি খাও রাত্রিবেলায় শোয়ার আগে নিতাই গৌর হরি বল খেতে হবে কিন্তু এই খাবার যদি কেউ একবার গ্রহণ করে জন্ম জন্মান্তরেও তার কোনো ক্ষুধা তৃষ্ণা লাগে না বাবা ওই জন্য এটার দরকার সবার আগে তা মহাপ্রভু অপ্রকট হবার পরে অপ্রকট মানে লীলা সম্বরণ করবার পরে লীলা যখন বর্তমান থাকে তখন তাকে বলা হয় প্রকট লীলা যখন অতীত হয়ে যায় তখন তাকে বলা হয় অপ্রকট তো মহাপ্রভু অপ্রকট হবার পরে তিনজন ব্যক্তি সনাতন ধর্মকে রক্ষা করেছে এই তিনজন ব্যক্তির নাম কি না হলে সনাতন ধর্ম এতদিনে লুপ্ত হয়ে যেত তিনজন ব্যক্তি সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন বাবা এগুলো আপনাদের জন্য আমি হয়তো জানি না কিছু তবে যতটুকু শ্রী গুরুদেবের কাছ থেকে শুনেছি আমার গুরুদেব হলেন নিত্যানন্দ প্রভুর ১৩তম বংশধর নবদ্বীপ বলদেব মন্দির
প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী তা শ্রী গুরুদেব যখন ভাগবত প্রবচন করেন এই কথাগুলো আমি তার মুখ থেকেই শোনা আমার যে মহাপ্রভু চলে যাওয়ার পরে লীলা সম্মনন করবার পরে তিনজন ব্যক্তি সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন একজন হলেন প্রভু শ্যামানন্দ আরেকজন হলেন শ্রীনিবাস আচার্য আরেকজন হলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই শ্রীনিবাস আচার্যকে বলা হয় মহাপ্রভুর দ্বিতীয় কলেবর কোথায় জন্ম বর্তমান জেলার জাজিগ্রাম শ্রীনিবাস আচার্যের আবির্ভাব শ্যামানন্দ প্রভুর কোথায় আবির্ভাব শ্যামানন্দ প্রভুর চারবার নামকরণ হয়েছে খুব মন দিয়ে শোনো কথাগুলো যখন ছোট ছিল তখন তার নাম ছিল দুঃখী যখন হৃদয় চৈতন্য ঠাকুরের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন তখন তার নাম হলো কৃষ্ণদাস যখনই মানুষ জিজ্ঞাসা করত একসঙ্গে নাম বলতেন দুঃখী কৃষ্ণদাস হৃদয় চৈতন্য ঠাকুর যখন বৃন্দাবনের শ্রীজীব গোস্বামীর কাছে মা পাটা এদিকে দাও একটু দেখি বুঝতে পারি ব্যথা হয় এতক্ষণ বসা কিন্তু ওটা আমার দিকে দিলে আমি গ্রহণ করে নেব তুলসী রয়েছে তো শ্রীজীব গোস্বামীর কাছে যখন পাঠালেন তখন তার নাম দিলেন কনক মঞ্জুরী কারণ জীব গোস্বামী পাদ দুঃখী কৃষ্ণদাসকে বললেন দুঃখী কৃষ্ণ ভজন করতে গিয়ে কোন সময় ভাববে না তুমি পুরুষ যে কথাটা আমি বলছিলাম সদা সর্বদা ভাববে আমি একজন নারী আমি একজন গোপী এই গোপী অনুগত প্রাণ ছাড়া কখনো কৃষ্ণ ভজন হয় না নাম দিলেন কনক মঞ্জুরী আর যখন বৃন্দাবনের নিকুঞ্জ মন্দির ঝাড়ু দিতে দিতে রাধারানী নূপুর কুড়িয়ে পেয়েছিলেন রাধারানী নূপুর দিয়ে ললাটে তিলক এঁকে দিয়েছিলেন তখন তার নাম হয়েছিল শ্যামানন্দ এই চারবার নামকরণ শ্যামানন্দ প্রভু তাহলে একজনের নাম বললাম শ্রীনিবাস আচার্য আর একজন হলেন প্রভু শ্যামানন্দ আর একজন হলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই তিনজন ব্যক্তি যদি না থাকতো সনাতন ধর্ম লুপ্ত হয়ে যেত এই হরিকথার আপনারা শুনতে পারতেন না নাগরী কাদের বলি যারা ওই আসল নাগরের চরণ সেবার জন্য বসে আছে নদিয়ার এক নাগরী আর এক নাগরীকে ডেকে বলছো নাগরী আজ বেলি অসকালে গিয়েছিলাম ভাগ্যবতীর সুরধ্বনিতে জল আনতে কিন্তু জল আনতে গিয়ে আজ আমি অপরূপ যুবাপুরুষকে দর্শন করে এলাম যে বলছে সে যেমন গৌরসুন্দরের মূর্তি দর্শন করে এসেছে আবার যার কাছে বলছে সেও কিন্তু গৌরসুন্দরের মূর্তিখানি দর্শন করে এসেছে এখন দ্বিতীয় নাগরী বলছে আর প্রথম নাগরী মনে মনে চিন্তা করছে ও বলছে বলুক আমি বলবো না আমি একবার শুনে দেখি ও যা দেখে এসেছে আর আমিও যা দেখে এসেছি আমাদের দুজনের দেখা এক হয়ে যায় দ্বিতীয় নাগরী বলছে তুই আজ কি দেখে এলি কাকে দেখে এলি রে স্বজনে রে স্বজনে রে আমি দেখিলাম গৌরাঙ্গ ছাদে আবার চলে গেছে ছাদেরি আমি দেখিলাম গৌরাঙ্গ ছাদ এটা সাউন্ড হলো গোরার রূপ দেখিয়া গোরার রূপ দেখ
আকুলে বেকলি আমি পড়েছি পেরেতে ফাঁদে আমার হয়েছে ভয়ঙ্কর ব্যাধি, আমার এই ব্যাধি কি করে সারবে তুই বলতে পারিস? মাগো, ইহ জগতে যদি কারোর ব্যাধি হয়, ইহ জগতে যদি কারোর রোগ হয়, কার কাছে যেতে হয়? ডাক্তারের কাছে। দেখবেন ডাক্তারের কাছে গিয়েও কিন্তু কোনো সুরাহা পাওয়া যায় না। এমন এমন রোগ হয় জগৎ মাঝে যে রোগের ফলে জীবের মৃত্যুর কারণ পর্যন্ত ঘটতে পারে, তার প্রমাণ তো আমরা দুটো বছর ধরে দেখলাম, যার নাম করোনা ভাইরাস। ডাক্তারের কাছে গিয়েও কোনো সুফল পাওয়া গেছে বাবা? একমাত্র ভগবান যাকে রক্ষা করেছে সেই বাঁচতে পেরেছে। ইহ জগতে এমন এমন রোগ হয় যে রোগের ফলে জীবের মৃত্যুর কারণ পর্যন্ত ঘটতে পারে, সেই রোগ সারাবার জন্য ডাক্তারের কাছে যেতে হয়। কিন্তু পরমার্থিক জগতে যদি কারোর গৌর নামের ব্যাধি হয়, সেই ব্যাধি সারাবার জন্য কেউ কি ডাক্তারের কাছে যায়? এই যে গৌর নামের ব্যাধি যদি না হতো, সেই সকাল থেকে তোমরা হরি কথা সাধন করছো, একবারও কি ক্লান্ত মনে হয়েছে? আমি যখন এলাম তখন এত ভক্ত সমাগম ছিল না, এখন জায়গাটা পুরো পরিপূর্ণ। তা গৌর নামের ব্যাধি যদি না হতো, কেউ কি পাগলের মতন ছুটে আসতো এখানে? সেই গৌর নামের ব্যাধি যাদের হয় তারা কি করে জানো? এক গৌর ভক্ত আর এক গৌর ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরে
যেখানে ব্যাধির মানুষ খুঁজে পাওয়া যায় এক গৌর ব্যাধির মানুষ আর এক গৌর ব্যাধির মানুষের চরণ দুটো জড়িয়ে ধরে কি করে জানো এই গৌর নামের ব্যাধি মুক্তি করবার জন্য সেই ভক্তের চরণ ধুলি ধুলি তারাই অঙ্গে অঙ্গে মাখে এর থেকে বন্ধ করো আমি খালি গলায় গাই কি করবো চরণ ধুলি ধুলি তারাই অঙ্গে বলো বন্ধ সেই ভক্তের চরণ চরণে ধুলি ধুলি তারাই অঙ্গে অঙ্গে মাখে বলো ব্যাধি ব্যাধি যেন আর বৃদ্ধি সেই ভক্তের চরণ দুটি নয়নি জলে নয়নি জলে বুক ভাসে হা গৌর গৌরী তোমার খোলামি বলি দুটি নয়ন গৌরী তোমার হলামে মনে দুটি নয়নি জ্বলে বগি ভাসে গৌরী তোমার বলে আমি কি কি করিব কোথায় যাব বলি কোথায় গেলে সোনার গৌরী পাব আমি কি কি করিব বলো কোথায় বলি কোথায় গেলে সোনার গৌরী পাব কি কি করিব বলো কোথায় যাব আমায় বলি দিলাই নাগরি আমি কি করিব কোথায় যাব আমি কি করিব কোথায় যাব আমি কি করিব কোথায় সেই ভক্তের চরণে ধরে
তাই নাগরী ওই রূপে নয়ন দিয়ে আমার আজ দেহের মাঝে প্রাণ নাই আমার মনে কি হয় জানিস আমি কি করিব কোথায় যাব আমি কি করিব কোথায় যাব গোরায়ন রাগে অনুরাগে আমি আমি কি করি সেই অপরূপ গৌরী প্রেম আমার হিয়ার মাঝে জাগে আমার অপরূপ গৌরী প্রেম আমার হিয়ার মাঝে জাগে ও সেই অপরূপ গৌরী প্রেম আমার হিয়ার মাঝে জাগে রে আমি ভুলে উতারি ভুলতে আমি ভুলে উতারি ভুলতে সে যে ভব পারি কারণারি আমি ভুলে উতারি ভুলতে সে ভব পারি কারণারি আমি ভুলে উতারি ভুলতে নারি বলি ওই রূপী মন হরণ কারি তাই গৌড় হরি হরি ওই রূপী মন হরণ কারি আমি ভুলে উতারি ওই অপরূপ কমল প্রেম এই আর মাছ জাগে আবার নাগরী রে ওই রূপে নয়ন দিয়ে আমার কি হলো জানিস আমার মনে হলো আমার গৌড় যদি গৌড় না হয়ে কালো হতো বলে এমন কাঁচা সোনার বরণ যার তাকে তুই বলছিস কালো হতে দেখেছো গৌড় হরি এখন গৌড় হরিকে যদি কেউ কালো মানায় কেমন লাগবে নাগরিক কেন বলেছি জানিস এগুলো হচ্ছে অনুরাগ আমার গৌড় যদি সত্যি কালো হয় আমি তো কুমারী কন্যা আমি তো ঘরের বাহির হতে পারি না কিন্তু ওই রূপী নয়ন দিয়ে আমার কি হলো জানিস আমার দেহের মাঝে যেন মন নাই এই প্রাণ যেন তার চরণে চলে গেছে তাই আমার গৌড় যদি কালো হয় কেন বলেছি জানিস নাগরী আমার গোরা যদি ক্ষত কালো শোন ব্যথাটা কোথায় আমি যতক্ষণ ওটা না পাবো আমারও সুখ হচ্ছে না এই বোকালটা এরকম হয় হ্যালো হ্যালো আমার তো সময় চলে গেলে আমি চলে যাব লাভটা কি হবে বল একটা সাউন্ড তুমি ঠিক করতে পারলে না
বাবা একটু দেখো কাকা একটু দেখো কাকা সোনা কাকা একটু দেখো কাকা বইটা রাখো রে শুধু ডিলে হবে সোনা হ্যালো হ্যালো বাইরেটা বাড়াও সোনা দাদা জয়নিতাই Hello, hello. Johnny, hello, hello. Hello, hello. Johnny, hello. Johnny, hello, hello. Are you to the Mohila Gola Purushno? I take to the Barati of it. Hello. Johnny, hello, hello. হ্যালো আমার ওই যেই বাড়াবে সেই গেন আসবে গোরা যদি ক্ষত কালো অঞ্জন করিয়া নয়নে রাখিতা আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতা কত না দেখাত ভালো ভালো রে আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতা গোরা যদি ক্ষত কালো আমার গৌর যদি কালো হয় কি করব চোখে কাজল করে রেখে দেব দেখুন অনুরাগটা কোথায় অনুভব করলে অনুরাগ আসবে আর অনুরাগ এলে তবেই প্রেম আসবে তবে এ প্রেম তো আর এই জাগতিক জগতের প্রেম নয় বাবা বলে গৌর যদি হয় কালো অঞ্জন করিয়া নয়নে রাখিতাম কত না দেখাতো ভালো আমার গোরা যদি হত আমার গোরা যদি হত আমার গোরা যদি হত আমি যত্ন করিয়া আমি যত্ন করিয়া মাথায় রাখিতাম নগরীরে আমি যত্ন করিয়া মাথায় রাখিতাম আমার কানেতে দুলিত দোল আমি যত্ন মাথায় রাখিতাম আমার কানেতে দুলিত দোল আমার গোরা যদি ক্ষত ফুল আমার গোরা যদি হত মতি কালো হলে কি করত এবার ধরব গৌর যদি কালো হতো কি করতাম বেশ ফুল হলে বেশ 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 এই সামনে বসে এই যে সঞ্চ মন দিয়ে এতেই আমি ধন্য যদি বলতে না পারতে তাহলে আক্ষেপ থাকতো এবার কি বলছেন আমার গোরা যদি ক্ষত মতি আমার
মতি কিন্তু খুব মূল্যবান বস্তু বলে গৌড় যদি মতি হয় তাহলে কোথায় রাখবি বলে একটা মতি তার চরণে রাখব সেই চরণ থেকে মতির মালা তৈরি করে আমি গলায় দিতাম গলায় দিতাম ওই মতির মালা গলায় দিতাম ওই মতির মালা গলায় দিতাম আমারি শোভা যে হইতই অতি মতির মালা গলায় দিতাম আমারি শোভা যে হইতই অতি বলি মতির মালা গলায় দিতাম চরণী মতি থাকে ওই চরণী আমার মতি থাকে বলি মতির মালা গলায় পরিতে পারি ওই চরণী মতি আর কিছু চাই না প্রভু যেন ওই চরণী মতি থাকে আর কিছু চাই না প্রভু যেন ওই চরণী মতি থাকে যেন ওই চরণী মতি থাকে যেন ওই চরণী মতি থাকে গৌর যদি হতো কালো অঞ্জন করিয়া নয়নে রাখিতাম কত না দেখাতো ভালো গৌর যদি হতো মতি যতন করিয়া মাথায় রাখিতাম শোভা যে হইত অতি বলে গৌর যদি হতো মতি যতন করিয়া গলায় রাখিতাম শোভা যে হইত অতি আর কি বললেন আমার আমার গোরা যদি হত আচ্ছা গৌর যদি পাখি হয় দেখবেন ইহ জগতে অনেকের বাড়িতে পাখি পোষা হয় তা পাখি তো আর ছেড়ে রাখতে পারবেন না তাহলে তো উড়ে যাবে তা গৌর যদি সত্যি পাখি হয় তাকে কোথায় রাখবেন ইহ জগতের পাখি পোষা হয় কিসের মধ্যে বন্দি করে রাখি খাঁচার মধ্যে তা গৌর যদি সত্যি পাখি হয় কোথায় বন্দি করবেন আমার গোরা যদি কত আমি যত্ন করিয়া পালন করিতাম আমি যত্ন করিয়া পালন করিতাম আমার হৃদয় পিঞ্জরি রাখি রাখিরে আমি যত্ন করিয়া আমার হৃদয় পিঞ্জরি রাখি আমার গোরা যদি কত পাখি পদপত্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন হ্যাঁ গো গৌরকে কালো বলেছে ফুল বলেছে মতি বলেছে পাখি বলেছে এবার আমাকে একটু বলতে দাও
পদকর্তা কি বলছেন আমার গোনা যদি হত বধ আমার গোনা যদি হত মধ আবার কেন দাসী কই আশ্বাদ করিয়া আবার কেন দাসী কই আশ্বাদ করিয়া মজিত কুলে নবধ গোড়া যদি ক্ষত মত বলি মজিত তারা মজিত তারা কুলির কুলবতী যারা মজিত তারা হাকৌরি তোমার কলমে বলি কুলবতী যারা মজিত তারা গৌরি তোমার খোলামে বলে কুলবতী যারা মজিত তারা কুলের কুলবতী যারা মজিত তারা কুলের কুলবতী যারা মজিত তারা কুলের কুলবতী যারা মজিত তারা তাই নাগরী ওই রূপে নয়ন দিয়ে আমার কি হয়েছে জানিস গোড়া 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 বলে কি হয়ে গেল ব্যথি অনুক্ষণ পরে মনে আমারে গৌরে গণনিধি আমারে গৌরাঙ্গ প্রীতি খানি বড়য়বি বাসু কহে না রখিল কুলের ধর অগমাসু কগে নাগি রখে কুলের ধরম রে বাসু বাসু কগে নাগি রখে কুলের ধরম রে বাসু কগে না নিতাই গৌর হরি হরি বল বাসু কগে নাগি রখে কুলের ধরম রে বাসু কগে বৃন্দাবনে আকাশ মধুর শ্রীধাম বৃন্দাবনীর বাতাস মধুর বৃন্দাবনীর যত কীটি পতঙ্গ তরুলতা আদি গুল্ম সবাই মধুর বৃন্দাবনে যত কি পতঙ্গ তরুলতা আদি গুল্ম সবাই মধুর
নাম বৃন্দাবনীর ভাগবতী যমুনা মগো বৃন্দাবনীর অষ্ট সখী মধুরী বৃন্দাবনীর দ্বাদশ রাখাল মধুরী বৃন্দাবনীর তালে মনে তমালে মনে নিধু মনে নিকুঞ্জ মনে মধুর মধুর বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় ধ্বনি হলো এটা হ্যাঁ এটা জয় ধ্বনি হলো শুধু তোমাদের নিজেদের কোলাহল হচ্ছে জয় ধ্বনি হচ্ছে না বাবা একটু জোর করে দাও নাকি সকাল থেকে বসেছো বলো আর জয় ধ্বনি দিতে পারছো না এমন তো নয় আরে উলুদ ধ্বনি না উলুদ ধ্বনি না এই তো ব্যাপার লিখতে বললাম বিদ্যাসাগরের রচনা যদি লেখক গুরুর রচনা হবে দিতে বললাম জয় ধ্বনি মা দেয় উলুদ ধ্বনি উলুদ ধ্বনি আর জয় ধ্বনি এক বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি এবার আওয়াজটা কি করে এলো মেডিসিন না দিলে আওয়াজ বেরোবে বলো জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি বলো গদাধর পণ্ডিত কি বলো শ্রীবাস পণ্ডিত কি বলো শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি অনাদি রাধি গোবিন্দ কি আজকেরই হরিবাসর কি হরিবাসরে আগত ভক্তবৃন্দ কি আপন আপন গুরু মহারাজ কি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল এইবার জোর করে উলুদ ধ্বনি না সবাই মিলে একসঙ্গে হাত দুটো তুলুন হাত নামালে কিন্তু অভিশাপ দেব এবার লেগে যাচ্ছে সবাই মিলে আমার সঙ্গে গাইবে কি গাইবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কমিটিতে যারা বসে আছেন একটু হাত তুলুন কমিটিতে কমিটিতে কমিটির লোকেরা হাত তুলবে না নাকি আপনাদের সবার আগে তোলা উচিত জানবেন তিন পাগলের মেলা না হলে হরিবাসর হয় না এক পাগল কারা উদ্যোক্তা যারা নিয়ে এসেছেন আমাদের আর এক পাগল আমাদের মতো বক্তা আর তিন নম্বর পাগল
বলছেন না তিন পাগলের মেলারি হরি নামের খেলারি তাই কমিটিকে সবার আগে হাত তুলে বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয়নিতাই আজকে আমরা আস্বাদন করব ভক্ত কথার সঙ্গে মালাটা শুকিয়ে গেছে কেন গো হ্যাঁ এই মালার দশা এত বড় হরিবাসর কালকে যেখানে গানে গেছি মালা দিয়েছি তারপর চুল করছি দেখি ওরে বাবা রে বাবা আরে গরম পড়লে আমি মালা পরি না আবার খুলে রেখে দিই এর মধ্যে পোকা পোকা ঢুকে থাকে যাই হোক মালায় তো জ্বালা বাড়ে জীবনে প্রচুর মালা পড়েছি বলে আমি নিতাই গোল হরি বলে আসল মালাটাই আমি পড়ি নাই আর ওটা আমার পড়ার দরকারও নাই জয় নি আজ আমরা আস্বাদন করব ভক্ত লালাবাবুর বৃন্দাবনে যাত্রা লালাবাবুর বাড়ি কোথায় জানো হ্যাঁ কোথায় বাড়ি মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার খুব মন দিয়ে শোনো শিক্ষণীয় ব্যাপার তারপরে লালাবাবুকে বৃন্দাবনে যাত্রা করিয়ে আক্ষেপ অভিসারের পদ গাইব কারণ এরপরে রাস আছে নিয়ম মাফিক চলতে হয় অভিসারে যাত্রা না করলে কখনো রাস হতে পারে না এই জন্য আক্ষেপের গৌরচন্দ্রিকা স্মরণ করলাম কান্দির জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ তার ছোট ভাই রাধা গোবিন্দ সিংহ কিন্তু রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তানাদি ছিল না গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল যার নাম প্রাণকৃষ্ণ সিংহ আমি কিন্তু ধরব আবার সেই প্রাণকৃষ্ণ সিংহের একটি পুত্র সন্তান ছিল যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ
প্রথমে বলো দুই ভাইয়ের নাম বললাম কি কি এটার বলা যাবে না কার মনে আছে গঙ্গা গোবিন্দ সিংহ রাধা গোবিন্দ সিংহ রাধা গোবিন্দ সিংহের কোন সন্তান ছিল গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল যার নাম প্রাণকৃষ্ণ সিংহ সেই প্রাণকৃষ্ণ সিংহের আমার একটি পুত্র সন্তান ছিল যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ ছোটবেলায় দাদু গঙ্গা গোবিন্দ সিংহ কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকতেন বলেই পরবর্তীকালে তিনি বৈষ্ণব জগতে লালাবাবু নামেই পরিচিত হয়েছে সেই সময়ে লালাবাবুদের এক বছরের রোজগার ছিল 52,36,000 টাকা ধরুন আজ থেকে প্রায় 450 বছর আগের কথা তো সেই সময়ে কোনো ব্যক্তির যদি এক বছরে 52,36,000 টাকা রোজগার থাকে বর্তমান দিনে সেই অর্থের পরিমাণ কত আমরা যে টাকা টাকা করে মরি চলে গেলে তো সবই ফাঁকা আমার গুরুদেব একটা কথা বলেন এই পৃথিবীতে কোনো ব্যক্তি নিজের টাকা নিজে ভোগ করে যেতে পারে না এটা কিন্তু বাস্তব সত্য খালি মালিকানা পরিবর্তন যদি কারোর 2 কোটি টাকা থাকে বাবা 2 কোটি টাকা তো এখন হাতের কি বলে ময়লা এক একজনের 1,000,000,000,000 টাকা আছে প্রতিদিন তো দেখছেন কেলেঙ্কারি কেলেঙ্কারি এ কেলেঙ্কারি সে কেলেঙ্কারি খবর খুললেই তো দেখা যাচ্ছে ওরে বাবা রে বাবা তোমরা কি খাবে নাকি আমাকেও খাবে এ কি জ্বালা রে বাবা মানুষ দেখবেন বলে খাওয়াটাই কি সব ওই দেখিয়ে দিলাম খাওয়াটা সব কিনা দেখবেন যদি নিমন্ত্রণ করা হয় কি ফরমালিটি খাওয়াটাই কি সব আর গিয়ে দেখবেন গুতো গুতো ওই খাবার ঘরের সামনে খাওয়াটাই সব ও খাওয়াটাই সব বাবা এ কীর্তন শোনাটা সব নয় খাওয়াটাই সব এটাই বাস্তব না হলে এই দশা হয় কীর্তনের আসর ছেড়ে আর এখন তো একটু একটু রাত হচ্ছে এখন খেয়ে বাড়ি যেতে পারলে হয় জয় নেপাল না তুমি ঠিক বলেছ খাওয়া না থাকলে কেউ থাকতো না আমি বলি না কিন্তু মা বলছে তো যদি কারোর 2 কোটি টাকা থাকে সে নিজে খেয়ে শেষ করতে পারবে তার মানে কাউকে খাওয়াতে হবে এই খাবার কথায় চলে এলো তবে যদি টাকাটা কমে আসে আর আমাদের দেখবেন যার যত ধন আছে ভগবান যাকে যত দিয়েছে সে বলে যদি আমায় আরেকটু দিত ভগবান কাউকে দিয়ে খুশি করতে পারে নাই মা মজার ব্যাপার ভগবান কাউকে দিয়ে খুশি করতে পারেনি অথচ যে সত্যিকারের কৃষ্ণ প্রেমের কাঙাল সে কি বলে জানো দয়াময় আমাকে কিছু দেবার দরকার নাই আমি যেন দিনন্তে একবার তোমাকে দুফোঁটা নয়ন জল দান করতে এটাই তোমার সব থেকে বড় ধন এর চাইতে বড় ধন বড় সম্পদ আমি কোথায় পাব মানুষ দেখবেন 3 ধরনের অহংকার প্রকাশ করে একটি হলো রূপের একটি হলো বিদ্যার আর একটি হলো অর্থে তাই না যে দেখতে সুন্দর বা সুন্দরী দেখবেন পাশ থেকে যদি কালো মানুষ হেঁটে যায় এগুলো বাস্তব সত্য ফিরে চাওয়া তো দূরের কথা নাকটা এরকম হবে কালো তার মানে এটা তার রূপের অহংকার কিন্তু চলে যাওয়ার পরে ওই কালো মানুষও যেখানে যাবে যে সুন্দর বা সুন্দরী সেও কিন্তু সেখানে সুন্দর বা সুন্দরী কি থাকবে এখানে তার চিতায় আগুন জ্বলবে আর যে কুৎসিত বা কালো তার চিতায় আগুন জ্বলবে কথাটা আমার কোথায় দেখো এবার দুজনের চিতার থেকে দু হাতে ছাই নিয়ে আসবে
যে পরিষ্কার তারটাও নিয়ে আসবে আর যে কালো তারটাও নিয়ে আসবে এসে মিলিয়ে দেখবে তো তার মধ্যে কোনো তফাত আছে কি তাহলে রূপীর অহংকার কতদিন যতদিনই ধরার বুকে পড়ে আছি বাবা চোখ দুটো যতদিন খোলা আছে আর একটা হলো বিদ্যার অহংকার দেখবেন যার পাণ্ডিত্য আছে বিদ্যা আছে সে মূর্খ ব্যক্তিকে দেখলেই অবজ্ঞা করতে শুরু করে আমরা জগতের মানুষ কিছু কিছু কথা খুব ভুল ভুল বলি আবার ভুল বুঝি আমরা জানি কলমের খোঁচা দিয়ে যদি কেউ অর্থ রোজগার করে সেই হয়তো চাকরিজীবী মাঠে যে ধান চাষ করে সে চাকরিজীবী নয় আমার গুরুদেবের কথা এগুলো ডাক্তার বলো উকিল বলো স্কুল টিচার বলো ব্যারিস্টার বলো দিনের শেষে যখন ওই ভাতটা গ্রহণ করতে যায় অন্নটা পেতে যায় ওটা কিন্তু কলমের খোঁচায় তৈরি হয় না ওটা চাষি মেহনত করে ফসল ফলায় তবে সে এক মুঠ ভাত খেতে পারে তাহলে এই সমাজে কাউকে ছোট করে দেখা চলবে না বাবা কিন্তু আমরা বিদ্যার অহংকারে মত্ত হয়ে আছি আর একটা অহংকার কি সেটা হচ্ছে এটা তো মারাত্মক অহংকার টাকা থাকলে মানুষকে মানুষ বলে ভাবতে চায় না কেউ বাবা লালাবাবুর পিতার দশাও ঠিক তেমন ছিল দাদু গঙ্গা গোবিন্দ সিংহ মারা গেলে সমস্ত ঐশ্বর্য জমিদারির ভার গ্রহণ করলেন লালাবাবুর পিতা প্রাণকৃষ্ণ সিং লালার বয়স যখন ১২ বছর যারা খেতে চাইছে খাক তোমরা এইগুলো গ্রহণ করো দেখো কি পাও আবার কবে দেখা হবে জানি না বাবা যখন হরিবাসরে আসি তখন ভক্তদের দর্শন করলেই মনে মনে চিন্তা করি একটু যদি কিছু দিয়ে যেতে পারি তাতেই জন্ম ধন্য আমার এই কথা শুনে যদি পাঁচজনও ভক্ত তৈরি হয় তবুও তো মহাপ্রভুকে গিয়ে বলতে পারবো যে প্রভু তোমার কথা স্মরণ করিয়ে এ জগতের পাঁচজন নাস্তিককে ভক্ত তৈরি করা গেছে এটা কি কম লালার বয়স যখন ১২ বছর একদিন কাছারির বারান্দায় বসে আছে এমন সময় দরজায় একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছে তার মানে মেয়ের বিবাহের জন্য একজন ব্রাহ্মণ পিতা সাহায্য চাইবার জন্য দাঁড়িয়ে আছে আর আগেকার দিনের জমিদার দ্বার রক্ষা করবার জন্য দারোয়ান থাকতো প্রহরী থাকতো এখন লালাবাবুর পিতার আদেশ ছিল তার অনুমতি ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না ওই অসহায় বাবা বারবার ভিতরে প্রবেশ করতে চাইছেন কিন্তু দাঁড়ি কিছুতেই দ্বার ছাড়ে না আগেকার দিনে দ্বার রক্ষা করবার জন্য দারোয়ান থাকতো আর এখন বড় লোকদের একটা সিস্টেম হয়ে গেছে মানুষ দাঁড়িয়ে থাকে না দু চারটে কুকুর থাকে বাবা কি মিথ্যা বলছি এমন এমন বাড়িতে কীর্তন করতে যাই কুকুরের ডাক শুনে বলে ছেড়ে দে মা হরি বল হরি বল তো বারবার ওই ভিখারি মানে কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ ভেতরে প্রবেশ করতে চাইছেন কিন্তু কিছুতেই দাঁড়ি দাঁড় ছাড়েন তখন ওই লালা দৃশ্যটা দেখবার পরে বারবার করে যখন দেখছে চিৎকার করে বলে উঠলেন প্রহরী প্রহরী উনি কে গো আমি তখন থেকে দেখছি উনি বারবার ভিতরে প্রবেশ করতে চাইছেন কিন্তু তুমি কিছুতেই প্রবেশ করতে দিচ্ছ না উনি কে তখন ওই কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ হাত দুটো জোর করে বলছে ছোট বাবু আমি একজন অসহায় বাবা ঘরে আমার একটি কন্যা আছে গো আমি সেই কন্যার বিবাহের জন্য আপনার বাবার কাছে কিছু অর্থ সাহায্য চাইতে এসেছি কিন্তু এই দাড়ি কিছুতেই দাঁড় ছাড়ে না ছোট্ট লালা বলে উঠলেন ছি 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 দাড়ি আমার পিতার এত ঐশ্বর্য আমার পিতার এত জমিদারি
আর সেই পিতার কাছে একজন অসহায় বাবা দেখবেন ইহজগতে আসে না অনেকে মেয়ের বিবাহের জন্য সাহায্য চাইতে তাকে তুমি ভিতরে প্রবেশ করতে না দিয়ে তাকে তাড়িয়ে দিচ্ছ দাড়ি তখন বলে উঠলেন ছোট বাবু আমায় কেন ভুল বুঝছেন আপনার পিতারই তো আদেশ তার অনুমতি ছাড়া কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে আমিও জমিদারের ছেলে তাই আমিও তোমায় আদেশ করলাম তুমি এই কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দাও যাও আমার বাবাকে গিয়ে বলো ছুটে চললেন দাড়ি লালাবাবুর পিতার কাছে বড় বাবু আরে ও বড় বাবু দাড়ি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে ছোট বাবু বললেন তাকে 1000 টাকা দান করে দিতে আমি কি দেব কথাটা শুনে ওই যে অর্থের অহংকার একেবারে ক্রোধে জ্বলে উঠেছে এত বড় স্পর্ধা এত বড় সাহস এখন 1 টাকা রোজগার করবার ক্ষমতা হলো না দান করার কথা চিন্তা করে আজ একসঙ্গে দুজনকে শিক্ষা দেব 1000 টাকা ওই ভিখারির হাতে দিয়ে বলবে সে যেন জীবনে কোনোদিন আমার দ্বারে আর ভিক্ষা না করতে আসে আর সেই সঙ্গে লালাকেও নিষেধ করে দিও সে যদি নিজে থেকে অর্থ উপার্জন করতে পারবে সেদিনই যেন দান করার কথা চিন্তা করে ছোট্ট লালা কাঁদছে বাবা তোমার এত ঐশ্বর্য তোমার এত জমিদারি আর তোমার কাছ থেকে মাত্র 1000 টাকা দান করার কথা বলেছি বলে আজ তুমি আমায় এমন কথা শ্রবণ করালে না 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 আমি আজ থেকে তোমার জমিদারিতে রইব না কারণ আমি যদি তোমার জমিদারিতে থাকি তোমার ঔরসে আমার জন্ম হয়েছে আমি তো তোমাকে ঘৃণা করতে পারবো না তুমি আমার বাবা কিন্তু তোমার যে অর্থের অহংকারের নয়ন আমি দিবানিশি যদি ওই অহংকারের নয়ন দর্শন করি তাহলে না জানি কখন আমার মনের অজন্তে অহংকারের নয়ন তৈরি হয়ে যাবে আর আমার অহংকারের নয়ন যদি তৈরি হয়ে যায় এই নয়নে আমি কোনোদিন গিরিধারীর মদনখানা দর্শন করতে পারবো না ছোট্ট লালা কাঁদে আর ওদিকে কন্যাদায়গ্রস্ত পিতা কে দেখে দে বলছে বাবু তোমার এই টাকার আমার কোনো দরকার নাই তুমি শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো আমার মেয়েটা যেন এই বৈতরণী পার হয়ে যেতে পারে লালা কি করলেন তখন তার 12 বছর বয়স ওই পিতার অহংকার চূর্ণ করবে বলে মুর্শিদাবাদ জেলার কান্দি ছেড়ে চলে এলেন বর্ধমান জেলায় মাত্র 20 টাকা বেতন একটি কারখানায় কাজ নিয়েছে তবু এমন পিতার জমিদারিতে আমি থাকবো না অত বড় জমিদারের ছেলে যার 52,36,000 টাকা রোজগার যার বাবার সেই ঘরের সন্তান মাত্র 20 টাকা বেতনে কারখানায় কাজ নিয়েছে ওই কারখানায় কাঁদে আমি কিচ্ছু চাইলে গিরিধারি চলে যাবার আগে একবার তোমার মদনখানা দেখে যেতে চাই কাঁদে আর কি বলে জানো প্রভু আর কত এখন তার কীর্তনে প্রেম নাই বাবা
চোখের জল ফেলার মানুষ পাই না কিন্তু অনুভব করলে দেখবেন এই পাগল যেমন কাঁদে আপনারও কাঁদবেন প্রভু আর কত দিনে আমি পাব দর আসন বলো বলো প্রভু বলো দয়াল হরে তোমারই দর্শন বিনে পৃথায় জীবনে তোমারই দর্শন দর্শন বিনে পৃথায় জীবন দয়াল খরিবিনে এ প্রাণে রাখিতে না পারে তাই গৌর হরি বল হরি বল মনের ইচ্ছা প্রভু করি নিবেদন একবার অন্তিমেতে দিয়া তোমারও দুটি চরণ দুটি নয়নি জলে ভেসে যেন হগোবিন্দ বলিতে পারি শেষে নয়নি জলে যেন হগোবিন্দ বলিতে পারি শেষে দুটি নয়ন জলে
যেন হাগবীর নাম লিতে পারি সজল নয়নে আমার বদন ভরে প্রভু আর কত দিনে আমাদের সারা জন্মের অহংকারের ভাটা পড়ে যায় কোন দিন যেদিনে দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যায় রূপের অহংকার বিদ্যার অহংকার অর্থের অহংকার সব চিতায় জ্বলছে লালাবাবুর পিতার যখন যাবার সময় হলো যাকে দেখছে তার পা দুটো জড়িয়ে ধরছে অসহায় কেউ তো নাই এত বড় জমিদার আজকে তার মুখে একটু গঙ্গা জল দিবারও কেউ নাই কর্ণমূলে কৃষ্ণ নাম প্রদান করবারও কেউ নাই লালারে আজ আমি বুঝতে পারছি বাবা অহংকার করলে জীবনের সব হারিয়ে যায় প্রতিবেশীদের বলছে প্রতিবেশীদের বলছে শোনো আমি চলে যাওয়ার পরে আমার লালাকে ফিরিয়ে নিয়ে এসো যে অহংকারের জন্য আমি কাউকে কোনোদিন কিছু দান করতে চাইনি এই জমিদারিতে বসে আমার লালা যেন দুহাত ভরে সবাইকে সবকিছু দান করে দিতে পারে লালা লালা বলতে বলতে লালাবাবুর পিতার মৃত্যু হলো প্রতিবেশীরা পুনরায় লালাকে ফিরিয়ে নিয়ে এলেন জমিদারিতে এখন লালা জমিদার হয়েছে জমিদারিতে বসেছে আসলে বাবা আমি তো ভাব জগতের কীর্তন গায়ক ভাবের উপরই সারা জীবন গাই এই আন কথা যখনই কানে আসে না বাবা একটু ভাব রস নষ্ট হয় এই জন্য যখন যদি আবার কখনো আমাকে আমন্ত্রণ করেন খাওয়ার সময়টাই আমাকে দেবেন খাওয়ার সময়টা বাদ দিয়ে দেবেন শ্রোতা কম হোক শ্রোতা কম বেশি এটা বড় কথা নয় কীর্তন পিপাসু মানুষ কেমন সেটা আগে বোঝা দরকার বাবা ভক্তের মতো যদি ভক্ত পাঁচজন হয় সেই পাঁচজন ভক্ত 5000 ভক্তের কাজ করে দেয় বাবা কীর্তন শোনার কীর্তন পিপাসু মানুষ দরকার তবে তো কীর্তনের আনন্দ তবে এর মধ্যে অনেক অজস্র কীর্তন পিপাসু মানুষ রয়েছে যাদের চোখের জলি বলে দেয় তারা কীর্তন কতটা ভালোবাসে বাবা দেখতে দেখতে লালাবাবু পরিণত হল প্রতিবেশীরা বলছে বাবু আর কতদিন তুমি এইভাবে একা একা রইবে এবার তুমি বিবাহ করো প্রতিবেশীদের কথায় লালাবাবুর বিবাহ হলো লালাবাবুর স্ত্রীর নাম কাত্তায়নী বিবাহের এক বছর পরে লালাবাবুর একটা পুত্র সন্তান হয়েছে এখন স্ত্রী কাত্তায়নী বলছে স্বামী আমাদের তো পুত্র সন্তান হয়েছে পুত্রের কি নাম রাখবো বলে আগে আমাদের কথাটা বাদ দাও আমাদের হ্যাঁ গো কাত্তায়নী যেদিন তুমি এসেছিলে আমি এসেছিলাম আমরা কি ছেলে সঙ্গে করে নিয়ে এসেছিলাম আমার ছেলে আমার মেয়ে আমার আত্মীয় স্বজন আমার টাকা পয়সা আমার বাড়ি গাড়ি এই আমার কথাটা আগে ত্যাগ করো কারণ ভেবে দেখো আমি নিজেই আমার নই তাহলে আমার ছেলে এলো কোথা থেকে তাই ছেলে যার তার নামে নামকরণ করতে হবে যত আগে যাবেন যত পুরনো দিনে যাবেন দেখবেন ভগবানের নাম দিয়ে দেবদেবীর নাম দিয়ে সন্তানের নাম রাখা হতো ছেলে হলে নারায়ণ মধুসূদন গৌর নিতাই গোপাল গোবিন্দ এখন আর এই নাম পাবেন আবার দেবতাদের নাম থাকতো কার্তিক গণেশ মহাদেব ভোলানাথ শিব এখন এই নামগুলো পাওয়া যায় আর কন্যা হলে লক্ষ্মী সরস্বতী পার্বতী রাধা ললিতা বিশাখা এই নামের
এই নামকরণ হতো বাবা কিন্তু এখন তো মডার্ন যুগ ওই জন্য তো এখন আর সন্তান নাই বাবা যদি 5% থাকে সন্তান 95% হয়ে গেছে শয়তান এখন আর সন্তান কোথায় খুঁজে পাবেন কি ভুল বলছি আগেকার দিনের মা বাবারা চিন্তা করে নাম রাখতেন বলে অন্তিমকালে যাবার সময় হয়তো ভগবানকে ভুলে গেলেও যেতে পারি কিন্তু নিজের ঔরার্য যত সন্তানকে কেউ কখনো ভুলে না সন্তান যতই লাথি ঝাটা মারুক দেখবেন পিতা মাতা মৃত্যু শয্যায় শয়ন করবার আগে পর্যন্ত সন্তানের মঙ্গল কামনা করে যায় তাই লালা বলছে কাত্যায়নী এমন একটা নাম রাখতে হবে যে নাম করতে করতে আমরা দুজনেই ভবসিন্ধু তরি পার হই নাম রাখলেন নারায়ণ কিন্তু কোনো কন্যা ছিল না একটা পালিতা কন্যা ছিল যার নাম হলো সুমতি সুমতি ওই চরণে যার সুমতি কুমতি নয় বাবা এখন লালা জমিদার হয়েছে জমিদারিতে বসেছে একদিন লালা যখন জমিদারিতে বসে আছে এবার লক্ষ্য করো বৃন্দাবনের গিরিধারী লাল চিন্তা করছেন ছোটবেলা থেকে যার ত্যাগের মন্ত্রে দীক্ষা নেবার অভ্যাস সেখানে ভোগের মঞ্চে বসবে এত বড় জমিদারকেও আমি বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করাবো তাই কৃপা পাবার জন্য সরাসরি তোর ভগবানের চরণ পাওয়া যায় না ভগবানের চরণ পেতে গেলে সাগরে পৌঁছাতে গেলে আগে তোমাকে পুকুরে নামতে হবে বলে গুরুচরণ আশ্রয় করো সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করো সেই চরণধুলি অঙ্গে মাখো সেখান থেকে যখন কৃপা সৃষ্টি হবে ওই কৃপাই তোমাকে তার কাছে পৌঁছে দেবে বৃন্দাবনের গিরিধারী লাল একজন ভক্ত বৈষ্ণবকে দাঁড়িয়ে পাঠিয়ে দিয়েছেন সেই ভিখারি এসে বলছে বাবু আমায় এক মুষ্টি ভিক্ষা দাও না বাবু লালা বলছে ভিখারি তুমি ভিক্ষা করো কেন ভিক্ষা করি তুমি কি পাও বলো তো আমি ভিক্ষা করি কেন শুনবে বাবু গ বাবু গ ও বাবু গ বাবু বাবু গ ও বাবু গ বাবু গ বাবু গ আমি হলাম ভিখারি গ বাবু আমি হলাম তার নাম নিয়ে ঘুরে বেড়ায় তার নাম নিয়ে ঘুরে বেড়ায় আমার নেই তো টাকা করে বুঝলাম আমি তুমি দিন ভিখারি লালা জিজ্ঞাসা করছে ভিখারিকে তা ঘরে তোমার কে কে আছে না বাবু
আমার ঘরে পিতা নাই মাতা নাই ভগ্নী ভ্রাতা জগতে আমার কেউ নাই আর আমি বিবাহ করি নাই বলে আমার ঘরে স্ত্রী পুত্র কন্যা তারাও কেউ নাই তাহলে তুমি দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করো কেন জানবাবু ইহ জগতে আমার কেউ না থাকলেও আমার ঘরে পরমার্থিক জগতের একজন আছে যাকে আমি প্রতিদিন ভিক্ষা করবার জন্য যখন ঘরের বাহির হই আমি দরজাটা বন্ধ করে রেখে আসি আর দরজাটা বন্ধ করে তার কাছে নিবেদন রেখে আসি আমি যেন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে তোমার জন্য এক মুষ্টি তণ্ডুল জোগাড় করতে পারি এই বলতে বলতে যখন ভিখারি কাঁদছে লালা বলছো ভিখারি এই তো বললে তোমার নাকি আপন বলতে কেউ নাই তো তার কথা বলতে বলতে তুমি কাঁদছো কেন গো জানো বাবু আপনজন কাকে বলে আমি জানি না তুমি তার মতন আপনজন আমি খুঁজে পাইনি আমার এই ভিক্ষার অন্য যে সে বড় ভালোবাসে সে কে জানো আমার ঘরে আছে গিরিধারী আমার ঘরে আছে তাই তো দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি দাঁড়ে দাঁড়িয়ে আমি ভিক্ষা করে তাদের সেবা দিয়ে পাই প্রসাদ তাদের সেবা দিয়ে পাই প্রসাদ বলে ভিখারি যখন কাঁদছে লালা মনে মনে চিন্তা করছেন ভিখারির বুঝি কিছুই নাই ও ভিখারি দাঁড়াও দাঁড়াও তোমার কাছে কিছু নাই তুমি তাই কাঁদছো আরে তোমার কাছে কিছু নাই তাতে কি আমার তো অঘাত আছে উদার মন লালার এমন জমিদার কি আর হবে বাবা এক থলি টাকা নিয়ে এসেছে নিয়ে এসে ভিখারির হাতে দিয়ে বলছে ভিখারি এই নাও তোমার ভিক্ষা বাবু এগুলো কি গো কেন এগুলো টাকা এত টাকা এত টাকা দিয়ে আমি কি করব বাবু শোনো কথা টাকা দিয়ে আবার মানুষ কি করে শোনো ভিখারি আমি টাকাগুলো তোমায় দিলাম কাল থেকে তোমাকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এই টাকাগুলো নিয়ে
তুমি একদিন আমার মতো মস্ত বড় জমিদার হয়ে যাবে আমি যেমন রাজপালঙ্কে ঘুমাই তুমি আমার মতো রাজপালঙ্কে ঘুমাবে এখন ভিখারি মনে মনে ভাবছেন রাজপালঙ্কে যদি ঘুমাতে পারি তাহলে আর ভিক্ষা করে কি লাভ বলো খেতু বাবু আজকে টাকাগুলো নিয়ে আমি কি করি তুমি একটু লক্ষ্য করো টাকার থলিটা মাথায় নিয়ে ভিখারি কাঁদছে জীবনে তো টাকার ওজন কেমন আমি জানি না আমি ভিখারি মানুষ টাকার থলিটা নিয়ে যখন নদীর ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছে লালা কাছারির বারান্দায় দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে না জানি টাকাগুলো পেয়েও কত খুশি হয়েছে তুমি দেখো আমি কত খুশি হয়েছি ওই টাকার থলিটা মাথায় নিয়ে যখন নদীর ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছে কি যেন কি চিন্তা করে টাকাগুলো সবই নদীর জলের মধ্যে সেই না নদীর জলের মধ্যে ফেলে দিয়েছে লালা চিৎকার করে উঠেছে ভিখারি আরে ও ভিখারি বাবু তুমি আমায় ডাকছ আচ্ছা ভিখারি তুমি আমার কাছে কি চেয়েছিলে কেন বাবু এক মুষ্টি ভিক্ষা আর আমি তোমায় কে দিয়েছিলাম কেন বাবু এক থলি টাকা তাহলে আমার দেওয়ার টাকাগুলো নিয়ে তুমি কেন নদীর জলের মধ্যে ফেলে দিলে ভিখারি বাবু সত্যি কথা বলবো ওই টাকার থলিটা মাথায় নিয়ে আমি যখন নদীর ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছি কে যেন ভাই পেছন থেকে ডাকছে কে ডাকছে তার বিবেক ওরে ভিখারি এই টাকাগুলো নিয়ে তুই জমিদার হবি রাজপালঙ্কে ঘুমাবি তুই যদি রাজপালঙ্কে ঘুমাস আমার সেবা তুই করবি কখন সে আমায় আরো ডেকে ডেকে কি বলে জানো বলে আয় ভিখারি ও তুই ভুলে যাস না তোর মোহ ভরি তোরে গোবিন্দ সেবার বেলা চলে যাই তোরে গোবিন্দ সেবার বেলা চলে যাই ও তোরে গোবিন্দ সেবার বেলা চলে যাই তাই ভাবলাম কি হবে এই টাকা দিয়ে এই টাকাগুলো নিয়ে যদি ঘরে যাই ঘর থেকে যদি আমার গিরিধারী চলে যায় সেই ভয়ে কি করলাম জানো সবই নদীর জলে ফেলে সবই নদীর জলে ফেলে বিষয় বাসনাই গোবিন্দ ভুলে যাব বলে নদীর জলে ফেলে ভুলে যাব বলে নদীর জলে ফেলে বিষয় বাসনাই গোবিন্দ
যাব বলে সবই নদীর জলে ফেলে ঋষি বাসনাই গোবিন্দ ভুলে যাব বলে সবই নদীর জলে আচ্ছা ভিখারি তুমি যে টাকাগুলো নদীর চলের মধ্যে ফেলে দিলে এই টাকা কারোর সঙ্গে যাবে না এখানে তো অনেকে বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনারা বলুন তো টাকা কারোর সঙ্গে যায় যায় ওই জন্য বললেন না মায়ের একটা গান আছে না ভেবে দেখ মনে কেউ কারো নয় ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে ভোলো না দক্ষিণা কালি ভক্ত হয়ে মায়া জলে ভোলো না দক্ষিণা কালি বলি ভক্ত হয়ে মায়া জলে ভেবে দেখ মনে কেউ কারো মনে মিছে ভব ভব মণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মনে কেউ কারো বলে মিছে ভ্রম ভ্রমণ্ডলে ভেবে দেখ মনে আমরা অনেক সময় দেখবেন একটা ভুল কথা বলি কথাটা কি দাদা গিয়ে দেখবেন আমি বাড়ি তৈরি করেছি 50 লাখ টাকা দিয়ে আর আমি কি চিন্তা করি জানো বলে 50 লাখ টাকা দিয়ে তুই বাড়ি তৈরি করলে কি হবে একদিন ওই 50 লাখ টাকার বাড়িতে তোকেই কেউ রাখবে না মালিকানা পরিবর্তন কতদিন বলে দিন দুই তিনের জন্য ভাবি কর্তা বলে সবাই মানে দিন দুই তিনের জন্য ভাবি কর্তা বলে সবাই মানে সেই কর্তা রে দিবে ফেলে কালা কালের কর্তা গেলে সেই কর্তা রে দিবে ফেলে কালা কালের কর্তা এলে ভেবে দেখ
ভয়ে মায়া গালে ভুলো না দক্ষিণা কালি বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মনে কেউ কারো মনে ভেবে দেখ মনে কেউ কারো মনে ভেবে দেখ মনে কেউ কারো সত্যিই তো কেউ কারো নয় আজকে এতগুলো টাকা যখন নদীর জলের মধ্যে ফেলে দিয়েছে লালা মনে মনে চিন্তা করছেন আমি তো জমিদার যে এতগুলো টাকা আমার মুখের সামনে নদীর জলের মধ্যে ফেলে দিতে পারে না জানি সে আমার চাইতেও কত বড় জমিদার সদি গৌর ভক্তমণ্ডলী কমিটির পক্ষ থেকে কে এটা তো দাদা এটা বলবো তো কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে যাচ্ছে তবে উনি খুব লাজুক কারণ এই কথাটা উনি বলতে চাইছেন না তবু আমার মনে হলো যেন একটু বলি ভিক্ষার কথাই তো চলছে লীলার মধ্যে জানবেন শুধু ধন থাকলে হয় না ধনী কৃষ্ণ ধন যার সঙ্গে নাই তা যে ধন পরমার্থের সন্ধান এনে দিতে পারে না সেই ধন কখনো ধরে রাখা যায় না জাগতিক জগতের বাড়ি ঘর টাকা পয়সা এ তো দু চার দিনের যে অর্থ আজকে এখানে কমিটি যে ব্যাংক তৈরি করেছে সেই ব্যাংকে যদি তুমি জমা দিতে পারো আমি কিন্তু এটা অন্তরের কথা বলছি আমার বাড়িতে তিনজন দাদা আমাকে নিমন্ত্রণ করতে গিয়েছিলেন কমিটির তা আমি বাড়িতে কি কি করি দাদারা অনেকটা দেখে এসেছে সংসার নাই কিন্তু কিন্তু অনেক কাজ যখন কীর্তন না থাকে আমার বেশি কাজ থাকে কারণ আমার ওই আরাধ্য দেবতা আছে ভগবান রয়েছে সারা জীবন ধরে চিন্তা করেছি দয়াময় তোমার কথা বলবো আর তোমার টাকা দিয়ে তোমার সেবা করব বাড়িতে নামযজ্ঞ হয় সাত দিন ব্যাপী প্রতি বছর বাড়িতে দুর্গাপূজা হয় সবই আমার জীবনে কোনোদিন বাসনা নাই যে আমি নিজে ধনী হব নিজে বড় লোক হব এ বাসনা আমার নাই কোনোদিন ছিল না আর ভগবান যেন সেই দিন না দেয় আমি যেন তাকে ধনী করতে পারি আমি যেন তার চরণের দাস হয়ে থাকতে পারি সে জমিদার হোক সে রাজা হোক আমি যেন কাঙাল হয়ে তার চরণ দুটোর সেবা করতে পারি তাই কমিটির পক্ষ থেকে তোমাদের কাছে যাচ্ছে একটু বুঝে দান করো কিছু তো বলার নাই যে যেটা দেবে সেটাই তোলা থাকবে যদি দশ টাকা দাও দশ হাজার টাকা তিনি ঘরে পাঠিয়ে দেবে বলে দেয় দিয়ে দেখো দেয় কিনা আমি তার সাক্ষী পঞ্চাশ টাকা দেবে পঞ্চাশ হাজার টাকা তোমার ঘরে পৌঁছে দেবে কিন্তু আমাদের অবস্থাটা কেমন জানেন আমরা পঞ্চাশ টাকা দিলে পঞ্চাশ বার মাইকের সামনে নাম বলতে হয় ওটাই তো অর্থের অহংকার ডান হাত দিয়ে দান করলে বাহাত যেন জানতে না পারে তাহলে সেই দানের কোনো মাধুর্য থাকে না তাই যে যে ধন দেবে ভাববে এই ধন আমার নয় এ তো তার দেবার সম্পদ আমাদের এই গঙ্গা জলে গঙ্গা পূজা করবার মতন অবস্থা ভগবান কিন্তু কাঙালের ঘরেই সেবা গ্রহণ করেন সেই ভিখারি বলছে বাবু বিদুরেরও খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন সেবা দিতে ভুল করিস নে আমায় তাই আমি চিন্তা করলাম এই টাকাগুলো নিয়ে ঘরে গেলে আমার ঘর থেকে যদি গিরিধারি চলে যায় তাই সেই নদীর জলে ফেলে দিলাম নদীর জলে ফেলে সেই বাসনাই গোবিন্দ ভুলে যাব বলে সবই নদীর জলে ফেলে বিষয় বাসনাই গোবিন্দ হরি 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 বলে
পাবো বলে সব নদীর জলে ফেলে দিলাম বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে সব নদীর জলে ফেলে দিলাম বলে বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে সব নদীর জলে ফেলে দিতে ভোল করিস নে আমার শিক্ষা দিলেন কে বলুন তো শিক্ষাটা কে দিলেন লালাকে বৈষ্ণব ভিখারি ভেখারি যখন চলে গেল লালা জমিদারি থেকে অন্তপুর এলেন নিজের ঘরে এখানে আর একটা শিক্ষা লক্ষ্য করুন লালার বাড়িতে যে মেয়েটা কাজ করে জমিদারের বাড়িতে লালা প্রতিদিন যে বিছানায় ঘুমায় মা লক্ষ্য করো বিষয়টা লক্ষ্য করো তোমরা খুব ভালো শ্রোতা লালা প্রতিদিন যে বিছানায় ঘুমায় সেই বিছানায় বাড়ির কাজের মেয়েটা ঘুমিয়ে আছে এখন বড় লোক বাড়িতে যে মেয়েটা বাসন মাঝে কাপড় কাছে ঘর ঝাড় দেয় সে যদি বাড়ির মালিকের বিছানায় ঘুমায় সে সহ্য করবে ভাবুন না দেখবেন অর্থের অহংকার কখনো না কখনো কাজ করে যায় ভুল কিন্তু জীবের জ্ঞানেও হয় অজ্ঞান ওই দৃশ্যটা দেখে লালা চমকে উঠেছে বাড়ির কাজের মেয়ে আমার বিছানায় ঘুমিয়ে আছে এই কে আছিস ওকে নিয়ে গিয়ে 30 খা বেত্রা ঘাত কর কথাটা শুনে মেয়েটা থরথর করে কেঁপে উঠেছে বাবু কি বললে তুমি আমি বললাম তোকে নিয়ে গিয়ে 30 খা বেত্রাঘাত করতে ও তাই মেয়েটা একবার উচ্চস্বরে হেসে উঠল আবার পরক্ষণে উচ্চস্বরে কেঁদে উঠল সেটা দেখে জমিদার লালা বলছে এই মেয়ে জমিদারকে দেখে উপহাস করছিস বল তুই হাসলি বা কেন আর কাঁদলি বা কেন আমি হেসেছি কেন জানো আমি চিন্তা করে দেখলাম আমি জমিদারের বাড়িতে সামান্য একটা কাজের মেয়ে তাই সেই জমিদারের বিছানায় ঘুমালে আমার তো শাস্তি হতেই পারে তাই আমি হেসেছি আর তুই কাঁদলি কেন না বাবু এ কথাটা তুমি শুনতে যেও না তুমি মনে বড় দুঃখ পাবে গো না তোকে বলতেই হবে তুই কাঁদলি কেন এই যে লীলা গাইছি না বাবা ঠিক করে যদি লীলাটাকে অন্তরে বসাতে পারেন বৈরাগ্য আসতে বাধ্য আমরা তো শোনার মতন করে শুনি না বাবা বল তুই কাঁদলি কেন আগে বলো তুমি দুঃখ পাবে না লালা মনে মনে চিন্তা করছেন হাসির কথাটা বলে দিল কান্নার কথাটা কেন বলতে চাইছে না এই মেয়ে বল না এই কথার মধ্যে কি রহস্য লুকিয়ে আছে আসলে বাবু আজকে যখন তোমার ঘরে প্রবেশ করেছি তোমার এই রাজ পালঙ্ক দেখে জমিদারের বিছানা দেখে আমার মনে একটু লোভ হলো লালসা হলো আমি তো বাড়ির কাজের মেয়ে কোনোদিন তো এমন বিছানা দেখি নাই কি অনুরাগ তাই বিছানায় যদি একটু শয়ন করতে পারতাম কিন্তু ওই ক্ষণিকের সুখ পেতে গিয়ে আমায় যে এত বড় দুঃখ পেতে হবে আমি ভাবি না জানো বাবু আমি চিন্তা করে দেখলাম সামান্য সময়ে
ওই জমিদারের বিছানায় ঘুমিয়েছি বলে আমার যদি তিরিশ ঘা বেত্রাঘাতের আদেশ হয় তাহলে যে মানুষটা সারাটা জনম ধরে ওই রাজপালঙ্কে ঘুমিয়ে এলো না জানি আমার গোবিন্দ তার জন্য কত বেত কত শাস্তি জমা করে রেখেছে লালা ছুটে গিয়ে মেয়েটার চরণ দুটো জড়িয়ে ধরে না বাবু না তুমি আমার চরণ দুটো ধরবে কেন আমি তোমার বাড়ির কাজের মেয়ে ওরে না তুই আমার কাজের মেয়ে নোস তুই যে আমার প্রথম গুরু কারণ চক্ষু দান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত হৃদে প্রকাশিত তাই আমি আজ তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম তুই আমার চোখের পর্দা খুলে দিয়েছিস আমি চিন্তা করে দেখলাম যে একদিন তো আমার তুলসী তলাতেই শয়ন করতে হবে তাই চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আরে ঘুমাবো না ও ওই পালঙ্কেতে আমি এই করিলাম পর আর ঘুমাবো না 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 আর ঘুমাবো না আর ঘুমাবো না না ঘুমাবো না 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 আর ঘুমাবো না ওই রাজ পালঙ্কেতে আমি এই করি নাম পর আমার দেহতে এ প্রাণ এ প্রাণ থাকবে যতক্ষণ থাকবে যতক্ষণ থাকবে যতক্ষণ প্রথমে শিক্ষা দিলেন কে বলো প্রথমে লালাকে শিক্ষা দিয়েছিলেন কে বৈষ্ণব ভিখারি তারপরে শিক্ষা দিলেন কে বাড়ির কাজের মেয়ে বিবেক দংশন না হলে বৈরাগ্য আসবে চিন্তা ভাবনা করতে হবে ঠিক তার পরের দিন জমিদার লালা জমিদারির মহল দর্শন করতে চলেছেন নিশি প্রভাত কালে জমিদারির মহল দর্শন করবার পরে বেলি অবসানকালে সূর্যদেব যখন পাটে যেতে বসেছেন অর্থাৎ অস্তাচলে যেতে বসেছেন এমন সময় পালকি বাহকরা লালাকে পালকি করে কাঁধে করে নিয়ে আসছে আগেকার দিনে নববধূ আসতো না পালকিতে করে দেখেছেন আপনারা সত্যি কি দেখেছেন না শুনেছেন দেখেছেন বেশ আপনিও দেখেছেন হরি বল হরি বল তা পালকি বাহকরা
পালকিতে করে নববধূদের নিয়ে আসতো কেন? যাতে কে মুখটা দেখতে না পায়। এখন তো সেই সভ্যতাও নাই। আর কদিন পরে দেখবেন পান দিয়ে মুখও ঢাকা লাগবে, ঢাকা লাগেও না, ও তো নিয়ম করা, তার আগেই তো সব দেখা দেখি হয়ে যাবে, তাই না? ভুল বলছে তা ঠিক তদ্রু জমিদার লালাকে পালকিতে করে নিয়ে আসছে পালকি বাহকরা, আর পালকি কাঁধে করে নিয়ে আসছে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে। এই পালকি বাহকরা যখন পালকি কাঁধে করে নিয়ে চলেছে, একজন রজক কন্যা আস্তে আস্তে, রজক কন্যা মানে বোঝাতে হবে তো, রজক কন্যা মানে কে বলতে পারেন? ধোপার মেয়ে। তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যে যায় বাসনায় আগুন দেবে না বাবা। বাসনা মানে আগেকার দিনে ধোপারা কলা পাতা শুকনো করে পুড়িয়ে তাই দিয়ে খাট তৈরি করতেন, যেটা দিয়ে কাপড় কাচা হতো, যাকে বলা হতো বাসনা। এখন রজক কন্যা তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা চলে যায় বেলা চলে যায় বেলা চলে যায়। সাউন্ড এখন ভালো হয়েছে অনেক, বিভাবটা এত বেশি দেবে না তাহলে জড়িয়ে যায়। বলি বেলা চলে যায় 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 বাবা বেলা চলে যায় উলুধনি বেলা চলে যায় বাবা বেলা চলে যায় 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 চলে না না কি চলে কথাটা শুনে লালা পালকি বাহকদের বলছে, এই পালকি থামানে পালকি থামা, এ আমি কি শুনলাম? পালকি বাহকরা যখন পালকি থামিয়েছে, লালা পালকি থেকে মাটিতে নেমে দাঁড়িয়ে আছে। রজক কন্যা আবার তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যা বেলা চলে চলে যায় চলে যায় বেলা বেলা চলে যায়। এদিকে লালা মনে মনে চিন্তা করছেন, আমারও যে জীবনের বেলা চলে যায়, কোথাকার ভাবনা কোথায় নিয়ে এলো? পালকি সেখানেই রেখে ফিরে এসেছেন নিজের ঘরে, ঘরের মধ্যে প্রবেশ না করে ধুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছে ওই আঙিনার মাঝে।
গড়াগড়ি দিতে দিতে কি বলে জানো, আমি কেমন করে পাবো রে দেখা তো সেই নয়ন। আমি কেমন করে পাবো রে দেখা ওসে নয়ন ভীরা, তবে না দেখিলে আমার প্রাণী বাঁচে না ও সে আমার প্রাণারা জমিদার যদি আঙিনার মাঝে ধুলা বালি কাদা মাখে তার পরিজনেরা সহ্য করতে পারে? বাবা বেশ, আমার যে জীবনের বেলা চলে যায় আমি এখন কি করব? ওই ধুলার মধ্যে যখন গড়াগড়ি যাচ্ছে লালার পালিতা কন্যা সুমতি বলছে, বাবা এ তোমার কি দোষ, এত বেলা করে এলে যে বেলা যে যায় স্নান করবে কখন আর খাবেই বা কখন? সুমতি আসার সময় রজকন্যা তার বাবাকে ডেকে বলল, বেলা যে যায়, তুই আবার ঘরে ফিরে আসার পরে একই কথা বলছিস, বেলা যে যায়। কারোর যদি জীবনের বেলা চলে যায় তার কি স্নান করবার মতো সময় থাকে, তার কি আর খাবারের মতো সময় থাকে? ও মায়েরা, ওই শেষের দিনে স্নান করবার কথা মনে থাকবে না খাবারের কথা মনে থাকবে গো? মনে থাকবে? এই যে এত মানুষ খাবারের ঘরের সামনে, মনে থাকবে শেষের দিনে খাবারের কথা? বলে অন্য অন্য সময় আত্মীয় স্বজন পুত্র পরিজন সকলকেই কাজে লাগে, কিন্তু চলে যাবার সময় যার যার ডাকে তার তার পার হয়ে যেতে হয়। একবার পাশ ফিরে বলেও যেতে পারবেন না যে আমি আসি, এটাই নিয়ম। আমার গুরুদেব বলেন, যখন আসবে ডাক্তার কি করিবি ইহ জগতের কোনো ডাক্তার, যদি সত্যিই ডাক এসে যায় ইহ জগতের কেউ তোমায় রক্ষা করতে পারবে না, সে যত বড়ই ডাক্তার হোক না কেন। সুমতি আমি আর এ ঘরে থাকবো না বাবা, আমি তো তোমাকে সেই বেলার কথা বলি নাই, আমি সেই বেলার কথা বলেছি যে বেলায় প্রতিদিন সূর্য উদিত হয় আবার প্রতিদিন সূর্য অস্তা চলে চলে যায়। সুমতি রে, আমারও যে জীবনের সূর্য অস্তা চলে চলে যাচ্ছে, তাই আমি আর এই ঘরে থাকবো না, আমায় সাজাইয়ে দে। কোন বেশে
এই জমিদারে মেশে গেলে তো আসল জমিদারের চরণ পাবো না আমি যাব রে যাব আমি যাব কৃষ্ণ ভজনে যাব আমি মধুর বৃন্দাব আমি যাব কৃষ্ণ বলি মনে আমার এই অভিলাষ আমায় কৃষ্ণ বলি মনে আমার সাজাইয়ে দে কৃষ্ণ দাসী আমি ওই মেরে ভালোবাসি আমায় সাজাইয়ে দে কৃষ্ণ দাসী আমি ওই বের বড় ভালোবাসি হবে বৃন্দাবনে বাস যাব বৃন্দাবন যাব বৃন্দাবন হবে বৃন্দাবনে বাস যাব আমি থাকে মনারে ঘরে থাকে মনারে আমি বৃন্দাবনে গান বাজনা শোনার মানুষের সংখ্যা এখন কমে গেছে গান বাজনা শোনার মানুষ পেলে তবে অনেক কিছু দেওয়া যায় নানা এ ঘরে থাকে মনারে
বৃন্দাবনে চলে যাব আমি ভগব সুমতি বলছে বাবা তুমি যদি বৃন্দাবনে চলে যাও আমি আর কাকে বাবা বলে ডাকব সুমতি সুমতি রে যখন আমি এসেছিলাম তুই কি আমার সঙ্গে এসেছিলি তাহলে সঙ্গে করে যখন আসি নাই সঙ্গে করে নিয়েও যাওয়া যাবে না এটা হচ্ছে রঙ্গমঞ্চ কেউ মাতা কেউ পিতা কেউ সেজেছে ভগ্নী ভ্রাতা কেউ স্বামী কেউ স্ত্রী কেউ পুত্র কেউ কন্যা সব অভিনয় অভিনয় যেদিন সাঙ্গ হয়ে যাবে কাকস্য পরিবেদনা ছাড়া কিছু রইবে না বাবা সুমতি বলছে বাবা তুমি যদি বৃন্দাবনে যাও আর গিয়ে যদি গিরিধারী লালের সঙ্গে দেখা হয়ে যায় একটা কথা বলবে বলে কি বলতে হবে বল তুমি তোমার গিরিধারীকে বলবে তোমারই অধমা কন্যা পালিতা কন্যা তার হাতটা ধরে যেন শেষের দিনে চরণে একটু জায়গা দেয় আপনারা সকাল 6টা থেকে কীর্তন আস্বাদন করছেন কি চাইছেন এই যে রাত 11টা বেজে গেল কি চাইছেন ভগবানের কাছে সারাদিন ধরে টাকা দাও পয়সা দাও ধন দাও ঐশ্বর্য দাও যত চাইবে তত কমই পাবে আর যত চাইবে না তত বেশি পাবে চাইলে কম পড়ে যায় তবে চাইতে হবে কি একটা জিনিসই চাইব ভগবানের কাছে প্রভু গো এ জন্মে তো হলো না আবার যদি তুমি কখনো আমাদের সুকৃতির ফলে মনুষ্য কুলে জন্ম দাও এই জন্মে তো কাদা হলো না এই জন্মে তো চোখের জল ফেলতে পারলাম না তাই আবার যদি তুমি জন্ম নাও যেন দুটি নয়ন জলে তোমার চরম দুটো ধৌত করতে পারে আর হাতটা ধরে যেন তুমি পার করে দিতে পারো সত্যি বৃন্দাবনে গিয়ে যদি সত্যি গিরিধারী লালের সঙ্গে দেখা হয়ে যায় আমি তাকে বলবো রে কে তো তুই প্রার্থনা কর যেন তোর বাবা যেন সত্যি গিরিধারীর বদন দর্শন করে মরতে পারে চলেছেন লালা মধুময় শ্রীধাম বৃন্দাবনের পথে কিভাবে চলেছেন বলে কই কৃষ্ণ কোথায় মুর্শিদাবাদের কান্দি আর কোথায় বৃন্দাবন এত বড় জমিদার ছুটতে ছুটতে চলেছেন বলে কই কৃষ্ণ বলে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ
কথায় প্রাণ বোধবা কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ আমি ডাকি তোমারে আমি ডাকি তোমারে সারা জনমে ধরে আমি ডাকি তোমারে সারা জনম ধরে আমি ডাকি বলে তুই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ কোথায় বলে তুই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ দেখা দা লালা মধুময় শ্রীধাম বৃন্দামনির মাটিতে সে দাঁড়ালেন আর বৃন্দামনে এলে সবার আগে কাকে দর্শন করতে হয় কাকে বৃন্দামনে গেছো আরে রাধারানী দর্শন পেলে তো হয়েই গেল বৃন্দামনে কে কে গেছেন একটিবার হাত তুলুন তো দেখি কে কে গেছেন বৃন্দামনে অবস্থা খুব খারাপ কথাও কয় না মাথাও নাড়ে না এবার বেরোলো কি করে আপনি উঠলেন কেন বৃন্দাবন যাচ্ছেন না ওই ঘরে বৃন্দাবনে যাবেন কি বাড়িতে জয়নিকাই গৌরী বৃন্দাবনে গেলে সবার আগে কাকে দর্শন করতে হয় ভাগ্যবতী শ্রী যমুনা মাইকে আর আপনি যদি যমুনা দর্শন করতে নাও চান আপনার যমুনা দর্শন হয়েই যাবে কারণ ট্রেনটা কিন্তু যখন মথুরা স্টেশনে যায় যমুনার ওপর দিয়েই পার হয় আপনি দেখতে না চাইলেও দর্শন হয়ে যাবে তো যমুনা দর্শন করলে যমুনার একটা প্রণাম আছে হাত দুটো জোর করো এরপরে তো সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা হবে তা সেখানে তো যমুনা ছাড়া হবে না দেখবেন কীর্তনিয়া গাইবে যমুনাই কি তুমি সেই যমুনা প্রবাহিনী গাইবে না তাই হাত দুটো জোর করে যমুনা প্রণাম করো চিদানন্দ ভানু সদানন্দ শোনো পরপ্রেম পাত্রী দ্রব্যবম্ব গাত্রী অঘনাঙ্গল ভিত্রী জগতি ক্ষেম ধাত্রী পবিত্র ক্রিয়ন্নে বপু মিত্র হয়েছে প্রণাম কি হয়েছে মুখস্থ হয়েছে যেটা বললাম বলে একদিনে কি আর হবে এইবার যমুনা প্রণাম করি বৃন্দাবনের সে রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন প্রদক্ষিণ করি
যেথায় ইচ্ছা তুমি সেথায় যাও। গিরিনাথ পরিক্রমা করেছো বৃন্দাবনে গিয়ে? হ্যাঁ করেছো, বেশ চলো আর একবার পরিক্রমা করি। লালা ব্রজগোপীদের সঙ্গে পরিক্রমা করছে বৃন্দাবনে, কিন্তু কেউ ঘোমটা নামিয়ে রাখে না, সবাই ঘোমটা দেয়। একবারে চলে রে আমার মন, জোর করে উলুধ্বনি, একবারে চলে রে আমার মন, এ মন রে মন রে মন রে মহানারী, হে মন রে এ মন রে মন রে মন রে মনরে 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 তালে তালে ধনী মধুরী বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে রমন, যমুনার ধারে ধারে তমালে রমন, চলে রে আমার মন মধুরী বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে রমন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর ধাম যমুনার ধারে ধারে তমালে রমন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর ধাম যমুনার ধারে ধারে তমালে রমন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর ধাম যমুনার ধারে ধারে তমালে রমন, আবার ললিতাবে সফায়াদি যত সখীগণ শ্রীদাম সুদাম দম্ব সুদাম যত সখাগণ, আর ললিতাবে সখায়াদি গৌর হরি 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 শ্রীদাম সুদাম দম্ব সুদাম যত সখাগণ, মনে হলো সবার স্বামীর নামে জয়ধ্বনি দিতে বললাম, তোমাদের জয়ধ্বনি বারবার দেখে আমার একটা গল্প মনে পড়ে গেল। আগেকার দিনের মায়েরা এবার দেখবে সবাই খাড়া হয়ে বসবে, মানে আন কথা যখন হয় না তখন বেশি ইন্টারেস্ট লোকের,
বলে এই তো তত্ত্ব কইছে রে তত্ত্ব কইছে আগেকার দিনের মাইনা স্বামীর নাম ধরত না জানেন মা ধরেছো জীবনে বাবার নাম এখন ধরে কিন্তু হ্যাঁ এখন না ধরলে নাকি আবার প্রেম হয় না ভালোবাসা হয় না জানি না বাবা কোনোদিন তো করি নাই আবার ওই বরগুলো সেরকম বাবা স্বামীগুলো সেরকম এই তুমি কিন্তু আমার নাম ধরে ডাকবে না হলে ভালোবাসা হবে না কি রস পাইছে রে ওহ তাকে কান দিনের মা গুরুদেব দীক্ষা দিয়েছেন যে ত্রিসন্ধ্যা নাম জপ করবে আস্তে গল্পটা শুনতে দেন ত্রিসন্ধ্যার নাম জপ করবেন ত্রিসন্ধ্যার নাম বোঝো তো সকাল বেশ এই ত্রিসন্ধ্যার নাম জপ করো দীক্ষা কে কে নিয়েছো আগে হাত তোলো তো দেখি আর যারা হাত তুললেন না তাদের হয়নি এখন বেশ আবার অনেককে দীক্ষার কথা বললে এমন করে তাকায় বয়স কিন্তু প্রচুর যেই জিজ্ঞাসা করি দীক্ষা নিয়েছেন অমনি এমন ভাবে তাকাবে মনে হয় তার কিডনি চেয়ে বসে আছে যখনই জিজ্ঞাসা করি দীক্ষা নিয়েছেন এমন করে তো হয় বয়স হয়েছে না হইব হইব যখন বাসের বাড়ি খাইবা ভালো মতন বয়স হইব তার দীক্ষা নিয়েছেন আগেকার দিনের মা গেন আসছে গুরুদেব বলেছে ত্রিসন্ধ্যা নাম জপ করবে এখন যতবারই জপ করতে যায় হরে কৃষ্ণ 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 হরে হরে স্বামীর নাম হচ্ছে রাম এখন যখনই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম যেই বলতে যায় কয় তো পোলার বাপের নাম মানে ধর্মতলা খাটের তলা সব এক করে ফেলেছে বাবা মানে তিনি যে জগৎপতি আর ইহ জগতের পতি একই এক হয় যদি কারোর স্বামীর নাম হয় গোবিন্দ সে জীবনে বলবে না গোবিন্দ তার মানে তোমার গোবিন্দ আর ওই গোবিন্দ এক হয়ে গেল যদি কারোর স্বামীর নাম হয় মধুসূদন সে কি জীবনে বলবে না মধুসূদন তাকেকার দিনের মা চিন্তা ভাবনা ছিল এখন মনে পড়েছে তাই তো এই নাম তো ছেলের বাপের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে এইবার বলছে হরে পাচুর বাবা হরে পাচুর বাবা পাচুর বাবা পাচুর বাবা হরে হরে বুঝতে পারলে বিষয়টা তুমি হাসলে না কেন বোঝো নি এই যে গেরুয়া কাপড় মাথায় যেটা বললাম বোঝো নাই তা হাসলে না কেন ও বাবা এইবার একটু হাসছে হরে পাচুর বাবা হরে পাচুর বাবা পাচুর বাবা পাচুর বাবা হরে তো আগেকার দিনের মায়েদের একটা ধ্যান ধারণা ছিল স্বামীর নাম ধরা যাবে না বেশ তা আমি তো বললাম রাধা হরি নামে জয়ধ্বনি দিতে স্বামীর নাম তো ধরতে বলি নাই বলো রাধারানী কি আর একটু জোর বাড়বে না আর এরা যদি না খেতে দিত তাহলে না বলতাম বলো না এত খাওয়ার পরেও যদি এই জোর হয় বলো রাধারানী কি রাধারানী কি জয় জয় রাধা রমণ হরি বল জয় জয় রাধা রমণ হরি বল জয় জয় রাধা রমণ হরি বল রাধে রাধা রমণ হরি বল জয় জয় রাধা রমণ হরি বল জয় জয় রাধা রমণ হরি বল জয় জয় রাধা রমণ হরি বল জয় রাধা রমণ হরি রাধা রমণ হরি রাধা রমণ হরি রাধা রমণ হরি এই হাত তুলুন তো আরে আমি আর বেশিক্ষণ নেই একটু হাত তোলো হাত তোলো হাত তোলো যদি হাত নামাও আগেই বলেছি অভিশাপ দেব যে হাত না তুলে বলে হরি বল তার সংসারে বাধে কিন্তু গণ্ডগোল তারপরে আমায় যেন বলবেন না
বলো জয় জয় রাধা রমণ হরি রাধা রমণ জয় রাধা রমণ হরি রাধা রমণ হরি রাধা রমণ হরি রাধা রমণ জয় রাধা রমণ হরি রাধা রমণ হরি রাধে রাধে রাধা রমণ হরি বল জয় জয় রাধা রমণ হরি রাধে রাধে জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ যশোদা দুলাল জয় গোবিন্দ যশোদা দুলাল জয় গোবিন্দ যশোদা দুলাল জয় গোবিন্দ যশোদা দুলাল জয় গোবিন্দ নন্দ দুলাল জয় গোবিন্দ নন্দ দুলাল জয় গোবিন্দ নন্দ দুলাল রাধা 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 রমণ হরি বলুধ্বনি জয় রাধা রমণ হরি জয় রাধা রমণ হরি রাধে এই তো বৃন্দাবন শ্রীমতী রাধারানী আমার শ্রী গোবিন্দের রূপ মাধুর্য দর্শন করে প্রগাঢ় অনুরাগে অনুরাগিনী হয়ে সখীদের ডেকে ডেকে বলছেন ললিতারে যে রূপ আমি দর্শন করে এলাম সেই রূপে দর্শন করি আমার কি হলো জানে হলো জানি ললিতারে আমি শুনিয়া দেখেন দেখিয়া ভুলেন আবার ভুলিয়া পিড়েতে কইল আমি শুনিয়া আমার কানুন সহিতে প্রীতি করিয়া সহিতে প্রীতি করিয়া সখীরে ওই কানুন সহিতে প্রীতি করিয়া ছুরিয়া ছুরিয়া মইল আমার সহিতে প্রীতি করিয়া আমি ছুরিয়া 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 মইল ও সহিতকে বলে পেরেতে ভালো ভালো রে কে বলে ভালো আমার কানুন সহিতে প্রীতি করিয়া আমার কানুন সহিতে প্রীতি করিয়া আমার কানুন সহিতে
আমারে পাজন ধসিয়া গেল গেল রে পাজন ধসিয়া গেল ওই কানুর সহিতে প্রীতি করিয়া বলে পাজন ধসিয়া গেল পাজন কষ্ট ভালো করি নাই গো নানা কাজ তো ভালো করি নাই গো ওই শ্যাম রূপে আমি নয়ন দিয়ে আমি কাজ তো ভালো করি নাই গো সখী রে বলি কষ্ট ভালো করি নাই ওই শ্যাম রূপে আমি নয়ন দিয়ে নানা কাজ তো ভালো করি নাই রে এখন দিবানিসি আমি শুধু বসে কাঁদি নানা কাজ তো ভালো করি নাই রে এখন দিবানিসি গো এগুলো শোনারও ভক্ত আছে কিন্তু সেই সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে ভগবান দিবানী সিং আমি দিবানী সিং আমি বসে বসে কাঁদে এখন দিবানিসি দিবানিসি আমি এখন দিবানিসি ওই রূপীর নয়নে দিকে আমারি কি হলো জানি সখী রে এখন দিবানিসি আমি বসে কাঁদি নানা কাজ তো ভালো করি নাই রে দিবানিসি দিবানিসি আমি বসে কাঁদি কাজ তো ভালো করি নাই আমি বসে কাঁদি বলি কাজ অগতি বানিসি বসে কাঁদি তুলে তোলাইতে দেখলাম প্রীতি গুরু আভা আবার প্রীতি ব্যাধি যাদের উপজয় সে বুঝে না বুঝে আর প্রীতি ব্যাধি যাদের উপজয় সে বুঝে না বুঝে আর
জীবনে মরণে প্রীতি বেহাধি হইল যাহার অঙ্গ আবার কেন দাসী কয় কানুর প্রীতি নে তুই নতুন রঙ আমার কেন দাসী কয় কানুর প্রীতি যেজন আশা করে বসে আছে আশা করে বসে আছে যেজন আশা করে ওগো বসে আছে আশা করে বসে আছে ভগবিন্দু তোমার কলম বলে যে জন আশা করে বসে হা গোবিন্দ তোমার কলম বলে যে জন আশা করে বসে আছে হা গোবিন্দ দেখা দেখা দাও মনে যে জন করে মুশকে মা গোবিন্দ তোমার ফুল বলে আশা করে মুশকে আছে গোবিন্দ তোমার ফুল বলে আশা করে বসে গোবিন্দ তোমার হোলাম বলে আশা করে বসে গোবিন্দ তোমার হোলাম বলে আশা করে বসে আছে আবার কেন দাসী কয় কানুর প্রীতি নে তুই নতুন রঙ আমার কেন দাসী কয় কানুর প্রীতি নে তুই রঙ সখীগণ বলছে রাধে ও রাধে কৃষ্ণ দর্শনে যাবি বুঝি কিন্তু কৃষ্ণ দর্শনে যদি যেতে চাস এইভাবে কিভাবে যাবি তোর তো বড় আশা তোর বধুর সঙ্গে মিলিত হবে একবার প্রাণ ভরে সেজে নে না সাজলে হবে এই পদাবলীগুলো সঙ্গে করে নিয়ে যান সখীরে কাজে কে ভোষণে কাজে কি ভোষণে ভোষণে কাজ কি ভোষণে কাজ কি ভোষণে কাজ কি ভোষণে কাজ কি ভোষণে বলে মন যে করে স্বামীর তরে পরানে তা জানে আজ কি ভোষণে আমার আজ কি ভোষণে আজ কি ভোষণে আমার আজ কি ভোষণে আমার নয়ন ভোষণ আমাদের নয়নের ভূষণ কি এই যে পদাবলী গাইছি অনুভব করুন মায়েরা দেখবেন দুভাবেই সাজে চোখের নিচেও দেয় চোখের ওপরেও দেয় তাই না চোখের নিচে কাজল আর চোখের পাতার উপরে রাধানী বলছেন ললিতারে যে নয়ন দিয়ে কৃষ্ণ দর্শন হয় সেই নয়নে আর বাহ্যিক জগতের সাজ আমার কিসের দরকার আমার নয়ন ভূষণ শ্যামদর্শন শ্রবণ ভূষণ গুণে আবার করেরে ভূষণ বুঝে না শ্রীপদ সেবন এই বদন ভূষণ নামে আমার করেরি ভূষণ
কণ্ঠেরই ভূষণ আমাদের কণ্ঠের ভূষণ কি আস্তে আমাদের কণ্ঠের ভূষণ কি মায়েদের এখানে দেখা যাচ্ছে না বিয়ে বাড়ি গেলে বোঝা যায় তাই না তুলসীর মালা যখন পড়ে কেউ লজ্জায় কি করে যত পারে ঢেকে রাখে আর যখন সোনার মোটা মোটা নেকলেস ও বাবা বাইরে যত বের করে দেওয়া যায় ততই ভালো বাবা তুলসীর মালার মূল্য সোনার থেকেও বেশি যে বোঝে সে আগে পড়ে আর যে বোঝে না পড়ার সময় হরির নাম রাধানি বলছে সখীরে কণ্ঠের ভূষণ কৃষ্ণ কলঙ্কের নাসার ভূষণ কৃষ্ণ অনুগন্ধ নাকে আপনারা কি বলেন সানিয়া মির্জা নাকচাবি তাই না কত রকমের দেখা যায় ঢং আজকাল বাবা রে বাবা রাধানি বললেন নাকে আর পড়তে যাব কেন যে নাসিকা দিয়ে কৃষ্ণ অনুগন্ধ নেই সেখানে সাজের কোনো দরকার নাই আহা কণ্ঠেরই ভূষণ কৃষ্ণ কলঙ্কের হার নাসার ভূষণ কৃষ্ণ অনুগন্ধ আবার পিরিপি ভূষণ পতিত নমন বহাই দাস কবি পতিত নমন কহে দাস গোবিন্দ বলি একি 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 গণরাগ একি 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 অনুরাগ যার হয়েছে সে তো জানে একি 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 গণরাগ জানে যার হয়েছে সে তো জানে একি 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 অনুরাগ যার হয়েছে সে তো জানে একি একি এবার শ্রীমতী রাধারানী আমার অভিসারে যাত্রা করলেন আজি মন্দ মন্দ মধুরতা আজি মন্দ বাসি কোনে বাকুঞ্জে বাজিল রে বাসি বাজি এ গান কীর্তনিয়া কানাইলাল বন্দ্যোপাধ্যায়ের গান বাবা বাসি বাজি বৃন্দা বৃন্দা যে বাসেন তানে যমুনায় জানে বয় যে বাসের তানে নিত্য তরুলতা হায় আনন্দিত পশু পাখি হয় আনন্দিত পবন দ্বারায় শোনে বাসি বাজলা বৃন্দাবনে বাসি বাজলা বৃন্দাবনে বাসি মায়ের বৃন্দাবনে বাসি বাজল বৃন্দাবনে বাসি বাজল বৃন্দাবনে বাসি বাজল বাসি বাজল বৃন্দাবনে বাসি না জানে মন্দ পরে কি আপন বাসি না জানে মন্দ পরে কি কোন বাসি না জানে মন্দ পরে কি আপন না জানে মন্দ পরে কি কোন আমার তনু মন সব দহি মনে উলুত
সদী গৌর ভক্তমণ্ডলী, আমরা রাধানী কবিসারে যাত্রা করালাম, আর অসুবিধা নাই। এবার আপনার সর্বলীলার মুকুটমণি রাসলীলা সাধন করুন। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী মানব গদাধরের বল, জয় বলদেব, জয় বলদেব, বলদেব, জয় বলদেব, জয় রাধে রাধে গোবিন্দ বল, জয় রাধে রাধে গোবিন্দ বল, জয় রাধে রাধে গোবিন্দ বল, জয় রাধে শ্যাম, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রমানন্দ, একবার হরি হরি বল, সাদগুরু বৈষ্ণব প্রমানন্দে একবার হরি হরি বল, বাঞ্ছা কল্পতরু হর্ষকে বাসন ভয়ে বাঁচা পতিতান পবনে বৈষ্ণবেভ্য নমো নমো, জয় নিতাই জয় গৌর জরাধেশ্যম, জয় বলদেব চন্দ্র কি, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল।